بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত দর্শক শ্রোতা, আমার প্রিয় ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আজকে আমি মুশতাক আহমদ আমি অদম আপনাদের সাথে আছি উপস্থাপক হিসেবে, এবং আমার সাথে বিশিষ্ট আলিমে দিন হযরতুল আল্লাম শেখুল হাদিস মুফতি আব্দুর রহমান সাহেব মনোহরপুরি হুজুর দারুল উলুম ফৌজকের মাদ্রাসার শেখুল হাদিস আপনারা চিনেন এবং সবসময়ই টিভির পর্দায় দেখে থাকেন। আলহামদুলিল্লাহ হুজুরের এই ইলম এবং জ্ঞান থেকে আপনারা অনেক উপকৃত হন আলহামদুলিল্লাহ। আমরাও হুজুরের কাছ থেকে উপকৃত হওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আজকে আমরা আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এই মুবারক এই মজলিস। এটা মনে করবেন না যে এটা টিভির একটা প্রোগ্রাম হচ্ছে, এটা মনে করবেন আপনি জিকিরের একটা মজলিসে আছেন, অথবা অনেক মানুষ আমরা খানকার মধ্যে যাই, মরকাজের মধ্যে যাই, বিভিন্ন এইভাবে একটু মনে করবেন যে আমরা দাওয়াত এবং জিকির এবং ইলমের মজলিসে আমরা আছি। এই দিয়ান দিয়ে আপনি মনোযোগ সহকারে আমরা বসবো এবং দেড় ঘন্টার জন্য আল্লাহর ওয়াস্তে আমরা বসে থাকবো, মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। এবং আমি হুজুরকে ধন্যবাদ জানাই, জাজাকাল্লাহ খেরে হুজুর আপনি আমাদের সাথে শরিক হয়েছেন, জাজাকুমুল্লাহ খেরান। আজকে হুজুর ইনশাআল্লাহ ওনার আগে এখন পর্যন্ত প্রতিদিনে যে বিস্তারিত আলোচনা করেছেন নামাজ সম্বন্ধে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, আজকে ইনশাআল্লাহ মুখতসরভাবে আপনারা নামাজ সম্বন্ধে আপনাদের সামনে হুজুর উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصام رمضان والحج أو كما قال عليه الصلاة والسلام شمان تيكرا بانغلار دوري بان كاتر بيو درستو تباي مبونيرا بغرام شروطي جانا يفنا تركي انترك مبارك بات بيغتو كيچو دين تكي عمد الله چو بشو چلو সিফাতু সালাতের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম কীভাবে নামাজ পড়েছেন, আমরা কীভাবে নামাজ পড়ে সাকসেস হতে পারি, কামিয়াব হতে পারি, নামাজের মাধ্যমে হেদায়ত পেতে পারি, নামাজের মাধ্যমে আমরা দুনুজাহানের আমরা কামিয়াবি অর্জন করতে পারি। আজকে সংক্ষেপে বিগত দিনে আলোচনা কনক্লুশন এবং সামারাইজ হিসাবে আজকে আমরা নামাজ কীভাবে পড়ব শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সংক্ষেপে বলার চেষ্টা করব। যেসব আমরা নামাজ পড়ার ইচ্ছা করব তখন আমরা পুরুষটার কথা আজকে বলতেছি, মহিলাদের কথা ইনশাআল্লাহ আমি সেপারেটলি আগামী প্রোগ্রামে বলবো ইনশাআল্লাহ। আমরা হাতটা আমাদের কান পর্যন্ত উঠাবো, হাতের গাতা চলে যাবে শোল্ডার পর্যন্ত, বীজ আঙ্গুলি চলে যাবে আমাদের কানের লতি পর্যন্ত, আর বাকি আঙ্গুলা চলে যাবে কানের উপর পর্যন্ত। এরপর আমরা আল্লাহু আকবার বলবো, এখানে আল্লাহু আকবার বাকে লম্বা করবো না, আকে লম্বা করবো না, আল্লাহ যদি বলি তাহলে আমার নামাজ হবে না, আল্লাহু আকবার। এবং নিয়তে নিয়ে আসবো আমরা কোন নামাজ পড়তেছি, কোন অক্তের ফরজ না ওয়াজিব না কোন নামাজ পড়তেছি, এটা আমাদের মনে মধ্যে নিয়ে আসবো। নামাজ শুরু করার পরেই আমরা ডান হাত বাম হাতের উপর রাখবো, যদিও সেখানে ভিন্ন ভিন্ন কী রয়েছে, আমরা ডান হাতের আঙ্গুলি দিয়ে বাম হাতের কবজিকে ধরবো, আঙ্গুলগুলো চলে যাবে হাতের বাহুর মধ্যে, আর হাতের গাথা ডান হাতের গাথা বাম হাতের গাথার উপর থাকবে। এটি ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের নমুনা, এবং বলেছেন এটাই ইন্না মিনা সুন্নাতি, এটাই সুন্না এবং নবী সাহাবা সবের প্র্যাকটিস ছিল এটাই, তো এইভাবে হাত রাখবেন। তাহতা সুরাতি নাবির নিচে তারপরে আমরা বলবো সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা,
এখানে যদিও আরো 11 প্রকার বর্ণনা রয়েছে দুয়ার যেকোনো একটি পড়তে পারেন তারপরে আমরা আস্তে করে পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সানাজ বাবা আস্তে আমরা আউযু বিল্লাহ পড়ব তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব আস্তে এরপরে সূরা ফাতিহা পড়ব এবং সূরা ফাতিহার শেষে গাইল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন বলার পরে আমিন বলব যদি জামাতে নামাজ পড়ি মুক্তাদিরাও আমিন বলবেন এবং মুক্তাদি ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়বেন না সূরাও পড়বেন না এরপরে পুরা সূরা বা সূরা একটি অংশ শর্ট হলে কমপক্ষে 3 আয়াত পড়ব তারপরে আল্লাহু আকবার বলে আমরা রুকুতে যাব রুকুতে গিয়ে আমরা পুরা ধীরে স্থিরে আমরা রুকুতে সময় কাটিয়ে তাদিল আরকান যেতে হয় আমরা রুকু করব রুকুতে আমাদের পিঠ কমর কমর পিঠ এবং আমাদের মাথা তিনটি জিনিস লেভেল হতে হবে কমর পিঠ এবং মাথা সমান হতে হবে এরপর আমরা বলবো রুকুর তসবি যদিও রুকুর তসবির ক্ষেত্রে বিভিন্ন ধরনের তসবিয়াত এসেছে প্রায় 12 প্রকার তসবির কথা দিস এসেছে আমরা পড়ব একটি তসবি যদি অন্যগুলো পড়া জায়েজ রয়েছে কি সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার বেশ পড়া যায় তারপরে রুকুতে আমরা উঠব সামি আল্লাহু লিমান হামিদা বলে এরপরে আমরা বলবো রব্বানা লাকাল হাম তাছাড়াও রব্বানা লাকাল হাম ছাড়াও এখানেও কিন্তু 6 প্রকার তসবির কথা এসেছে আমরা যে কোনো একটি আমরা পড়তে পারি ইমাম মুক্তাদি সবাই বলবো রব্বানা লাকাল হাম আর সামি আল্লাহু লিমান হামিদা শুধু ইমাম বলবেন তারপরে পুরা সুদায় দাঁড়াবো এই দাঁড়ানোটা কিন্তু ওয়াজিব এখানে আমি যা বললাম শুরুতে আল্লাহ আকবার বলা এটা ফরজ আমরা রুকু পর্যন্ত দাঁড়ালাম উদর না হলে এই ক্যামটাও কিন্তু আরেকটি ফরজ রুকু করলাম এটাও আরেকটি ফরজ তিনটি ফরজ এরপরে সজ্জা যাব একটি ফরজ এরপরে আমরা খেরাত পড়লাম এটা একটি ফরজ শেষ বৈঠক করব এই ফরজ টোটাল নামাজের ভিতরে 6টি জিনিস হলো রুকুন বা ফরজ তাকবীরে তাহরিমা কিয়াম খেরাত রুকু সজদা লাস্ট সিটিং কায়দা আখেরা এই 6টি ফরজ বাকি যেগুলো আমরা করলাম যেমন সূরা ফাতিহা পড়লাম সূরা মিলালাম এগুলো হলো ওয়াজিব রুকুর মধ্যে সময় কাটালাম ওয়াজিব রুকু থেকে দাঁড়িয়ে সুজা হলাম সেটা ওয়াজিব আর বাকি যেগুলো আমরা করেছি আল্লাহু আকবার বলার পরে কান পর্যন্ত হাত উঠালাম হাত বাঁধলাম সানা পড়লাম আউযুবিল্লাহ পড়লাম বিসমিল্লাহ পড়লাম এগুলো হলো সুন্নত ইভেন সুরা ফাতিহার পরে যদি আমরা সুরা পড়ি সুরা শুরু থেকে শুরু করি তাহলে সেখানেও বিসমিল্লাহ পড়ানোটা ভালো না পড়লেও কোনো সমস্যা হবে না রুকুর মধ্যে গিয়ে তসবি পড়লাম সেটাও সুন্নত আল্লাহ সামি আল্লাহ হামিদা বলে উঠলাম এটাও সুন্নত তারপরে আমরা রব্বানা লাকাল হামদ বললাম এটাও সুন্নত সুদয়ে দাঁড়ালাম কওমা এটা কিন্তু আবার ওয়াজিব এরপরে আমরা আল্লাহু আকবার বলে সজ্জায় যাব এই আল্লাহু আকবার বলে সজ্জায় যাওয়ার সময় আল্লাহ আকবার বলা সেটাও কিন্তু একটি সুন্নত সজ্জায় যাওয়ার সময় প্রথমে আমাদের হাঁটু তারপরে হাত তারপরে নাক তারপরে কপাল লাগবে এটি ওয়াজিমে হুজুর থেকে বর্ণিত যদিও কারো উজর হয় তাহলে আপনি কিন্তু আটুর পরিবর্তে প্রথমে আপনি হাত লাগাতেও পারবেন যেটি করেছিলেন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সজ্দায় যাওয়ার পর আমরা সজ্দা কিভাবে দেব সজ্দার মধ্যে আমাদের কপাল লাগতে হবে নাকও লাগতে হবে আল্লাহ নবী বলেছেন 60টি আদির উপর সজ্দা করতে হয় উমির তু আনাস্তু দালা সাবাতে আদমিন দুনো পায়ের পাতা হাঁটু হাত এবং কপাল এই 60টি হাত দিয়ে আমাদের ফ্লোরে লাগাতে হবে এরপরে আমাদের হাতের গাথা ফ্লোরে লাগাবো কনুই পর্যন্ত এই জায়গাটা আমরা উঠে রাখবো বাহু যেটা এটা আমাদের বডি থেকে ফাঁক রাখবো পেটটাকে রান থেকে আলোক রাখবো আমি যেগুলো বলতেছি এগুলো পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে আমি ইনশাল্লাহ আগামী রবিবারে আলাদা করে বলবো তারপরে মুয়াজ্জিহান আসাবে ইসবাইহি আমরা হাত এবং পায়ের আঙ্গুলি যথাসম্ভব আমরা চেষ্টা করবো কিবলার দিকে রাখার এখানে মহিলারা কিন্তু ওনারা সব কিছু বডির সঙ্গে লাগাই রাখবেন এবং পেট রানের সঙ্গে লাগাই রাখবেন বডিটা সজ্জার মধ্যে যতটুকু পারেন নিচের দিকে ঝুঁকাইয়ে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা পরে আমি করবো ইনশাআল্লাহ সজ্জার মধ্যে আমরা পড়ব তসবি সুবহান রব্বিয়াল আলা কমপক্ষে 3 বার সজ্জার তসবি হাতের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মনে রয়েছে কমপক্ষে 12 ধরনের তসবিহাত রয়েছে আমরা পড়ব সুবহান রব্বিয়াল আলা একটি তসবি কথা আমি বলেছি তারপরে আল্লাহু আকবার বলে বসব এই যে সেজদা দিলাম এই সেজদার মধ্যে যতটা কৈফিয়ত বললাম এগুলা সুন্নত হলেও মেইন সেজদা যেটি এটি হলো একটি 6টি ফরজের অন্যতম একটি ফরজ
দুই সজদার মধ্যখানে বসে আমরা তসবিহ পড়ি আল্লাহুম্মাগফিরলি 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 অথবা আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়ারফানি সাত প্রকার দোয়া আছে সবটি পড়লে ভালো বা যদি আমরা কয়েকটি পড়ি তাও ঠিক আছে সিরিয়াল যদি উলটপালট হয় তাও সমস্যা নাই কমপক্ষে আল্লাহুম্মাগফিরলি বললেও সুন্নত আদায় হয়ে যাবে যদি পড়িও না তবু তো নামাজ হবে যেহেতু এটা পড়াটা সুন্নত তবে পড়াটা অত্যন্ত সবের কারণ এবং সুন্নত আমরা পড়বো ইনশাআল্লাহ বাট দুই সজদার মধ্যখানে সোজা হয়ে বসা একটু সময় নিয়ে বসা এটা হলো ওয়াজিব এটাকে কিতাবের পরিভাষায় জলসা বলে প্রায় ১৪টি ওয়াজিবের মধ্যে থেকে একটি ওয়াজিব হলো জলসা দুই সজদার মধ্যখানে সোজা হয়ে বসা বসব কীভাবে বাম পা বিছাইয়া ডান পায়ের পাতাকে খাড়া করে আঙ্গুলকে কিবলার দিকে যথাসম্ভব আমরা বেন্ড করে কিবলার দিকে ফেস রেখে আমরা দুই সজদার মধ্যখানে বসব এরপরে আল্লাহু আকবর বলে সেকেন্ড সজদা যাব সেকেন্ড সজদা ও প্রথম সজদার মতো আমরা সময় নিয়ে কমপক্ষে তিনবার সুবহান রাব্বিয়াল আলা পড়ব তারপরে আল্লাহু আকবর বলে আমরা বসব আল্লাহু আকবর বলেই স্টেট প্রথম এবং তিন নম্বর উঠে যাব এখানে আর বসব না হ্যাঁ যদি কেউ বসক তো একটু সময় রেস্ট নিয়ে আপনি উঠতে পারেন কিতাবের পরিভাষা এটাকে জলসা ইস্তেরাহত বলে ইমাম শাফি রহমতুল্লাহ সহ অনেকুল আমায় কারাম এটাকে সুন্নত মনে করলেও ইমাম আবু হানিফা ইমাম মালিক রহমতুল্লাহ সহ মেজরিটি উলামায়ে কারামের মতে জায়েজ হলেও উত্তম হবে যারা উজর নেয় আমরা কিন্তু প্রথম এবং তৃতীয় রাকাতে যেখানে কোনো বৈঠক নাই আমরা স্টেট দাঁড়িয়ে যাব ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় সিজদার পরে উনি পায়ের উপর বর দিয়ে স্টেজ দাঁড়িয়ে গেছেন সেখানে বসেন নাই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাল্লাদ ইবনে রাফিয়া নামী জনৈক সাহাবি যিনি খুব তাড়াহুড়া করে নামাজ পড়েছিলেন তিনবার পড়ার পরও নবীজি বললেন তুমি আবার পুনরায় নামাজ পড়ো শেষ পর্যন্ত উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কি শিক্ষা দিবেন আমি তো যেভাবে জানি তিনবার পড়লাম আপনি বলতেছেন হয় নাই শেষ পর্যন্ত নবী করিম সামনাকে নামাজ পড়ার পদ্ধতি শিক্ষা দিয়েছিলেন সেখানে উনি বলেছিলেন প্রথম এবং তৃতীয় রাকাতে সেজদার পরেই তুমি স্টেট ওয়ে তুমি দাঁড়িয়ে যাবে বলেছিলেন এই কথাটি সেখানে জলসা ইসরাতের কোনো কথা মেনশন নাই সহি রওয়াতের মধ্যে দাঁড়িয়ে দ্বিতীয় রাকাতে সুরার শুরুতে সুরা ফাতিহার শুরুতে আপনি বিসমিল্লাহ পড়বেন বিসমিল্লাহ পড়েই সেখানে কিন্তু সানাও পড়তে হবে না সুবহানাকাও পড়বেন না আউযুবিল্লাহ পড়বেন না শুধু বিসমিল্লাহ পড়বেন এরপরে দ্বিতীয় রাকাত শেষ করার পরে আপনি বসবেন বসা এই বসাটা যদি দুই রাকাত নামাজ হয় তাহলে এই বইটা আপনার শেষ বৈঠক এই বৈঠকটা কিন্তু আবার ফরজ আর যদি তিন অথবা চার রাকাতি নামাজ হয় তাহলে প্রথম বৈঠক যেটাকে কায়দায় উলা বলা হয় ফার্স্ট সিটিং এটা কিন্তু ওয়াজিব যদি ভুলবশত আপনি এটা মিস করে ফেলেন অথবা অন্য কোনো ওয়াজিব মিস করে ফেলেন তো সেজদা সরিতে হবে আপনি এই প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়বেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله أبنا تتشرنا سي تشهد كون شبدر تشهد پڑبا شبد قطب بدان پرائس سويدر نروایت رہے چه امرا جتی پڑی اتا حضرت عبداللہ ابن مسعود رضی اللہ تعالیٰ عنہ تکے بڑنی تو بخاری شریف مسلم شریف شعب بن عزیز کتاب ایشے چه ایبان اصح ما فی الباب جتا تشهدر کترے شب چه مور اوتنٹک এবং বেশি বিশুদ্ধতম রাওয়ায়াত হলো এইটি এর কারণে আমরা এই আত্তাহিয়াতুকে আমরা প্রাধান্য দিয়ে থাকি সেখানে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ভিন্ন শব্দে তাশাহুদ রয়েছে সেগুলো পড়লেও জায়েজ আছে কিন্তু আমরা যেটা পড়েছি এটা সবচেয়ে বেশ বিশুদ্ধতম হওয়ার কারণে আমরা এইভাবেই পড়ে থাকি আত্তাহিয়াতু পড়ার পরে প্রথম বৈঠকে দুরুসইব পড়বেন না কোনো দোয়া মাসুর বা কিছুই পড়বেন না দাঁড়িয়ে যাবেন যদি এটা শেষ বৈঠক না হয় এরপরে তৃতীয় এবং চতুর্থ রাকাতে আলহামদুর পরে ফরজ নামাজ যদি হয় তাহলে শুধু আলহামদু পড়বেন সূরা পড়বেন না আর যদি অন্য নামাজ হয় সুন্নত অথবা ওয়াজিব যেমন জোহরের চার রাকাত সুন্নত আছে বিত্রের তিন রাকাত ওয়াজিব আছে সেখানে কিন্তু এই প্রথম বৈঠকের পরের রাকাতগুলোতে তৃতীয় এবং চতুর্থ রাকাতেও আপনি আলহামদুর পরে সূরাও মিলাবেন তাহলে এক কথায় প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয় এবং ফরজের শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় রাকাতে আলহামদুর পরে সূরা মিলাতে হয়
ফরজের তৃতীয় এবং চতুর্থ রাকাতে আলহামদুর সঙ্গে সূরা মিলাতে হয় না আর বাকি প্রত্যেক নামাজের ওয়াজিব হোক অথবা সুন্নত হোক বা নফল হোক সব নামাজের সব রাকাতেই আলহামদুর সঙ্গে সূরা মিলাতে হয় এই সূরা মিলাটা ওয়াজিব শেষ বৈঠকেও আমরা বাম পা বিছিয়ে ডান পায়ের পাতাকে খাড়া করে আঙ্গুলগুলোকে বেন্ড করে কিবলার দিকে ফেস করে আমরা বসব এটাকে ইফতেরাস বলা হয়তো আপনাদের স্মরণ আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত আছে উনি শেষ বৈঠকে কোনো সময় তাওয়ারুক করেছেন অর্থাৎ আমাদের মাবুনরা যেভাবে বসেন ডান দিকে দুনো পা বের করে বাম দিকের পাচার উপর বেকের উপর বর দিয়ে আল্লাহ নবী বসেছিলেন তো এটা ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক রহমতুল্লাহ মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন বয়স্ক হওয়ার পরে আর যদি কেহ বয়সের কারণে স্বাভাবিকভাবে বসতে না পারেন কায়দার মধ্যে তাহলে তাওয়ারুক করতে পারবেন অর্থাৎ বাম পাচার উপর বর দিয়ে বসতে পারবেন ইভেন কারো যদি উজর হয় তাহলে ক্রস লেগ করে চার জানু হয়েও বসাও জায়েজ রয়েছে হয়তো আপনাদের স্মরণ আছে আমি বলেছিলাম যে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার পায়ের সমস্যার কারণে উনি কায়দার মধ্যে চার জানু হয়ে ক্রস লেগ করেও বসেছেন নামাজ সেটাও জায়েজ রয়েছে উজরের কারণে যদি হয় তো স্বাভাবিক অবস্থায় পুরুষের জন্য উভয় বৈঠকে একই পদ্ধতিতে বসতে হয় কীভাবে বাম পায়ের পাতাকে বিছাইয়া বাম পায়ের পাতার উপর বসে ডান পায়ের পাতাকে খাড়া করে আঙ্গুলগুলা একটু বেন্ড করে কিবলার দিকে যতটুকু সম্ভব বেন্ড করে রেখে বসবেন আর পায়ের পাতাটা খাড়া থাকবে এবং হাতটা থাকবে রানের উপর সেখানে প্রথম কায়দা এবং শেষ কায়দাতে হাত কোথায় থাকবে তিন ধরনের রওয়ায়াত রয়েছে রানের উপর নাকি আঁটুর উপর না ডান হাত দিয়ে ডান হাঁটু এবং বাম হাত দিয়ে বাম হাঁটুকে এইভাবে ধরে রাখবেন এই মর্মে তিন ধরনের রওয়ায়াত রয়েছে যে কোনো একটু আপনি আমল করতে পারেন কোনো সমস্যা নাই এবং তশাহুদের সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সময় আঙ্গুল কখন উঠাবেন বারবার নাড়াবেন নাকি একবার উঠাবেন তাই আমি বলেছিলাম নির্ভরযোগ্য আমাকে মতে মাত্র একবারই আপনি ইশারা করবেন কেন নাসাই শরীফ সহ বিন আলিস কিতাব এসেছে ওয়াকান আলা ইউহারিকুহা রসুল্লাহ সহ আঙ্গুলকে বারবার হরকত দিতেন না ইয়েস আবু দাউদ শরীফের একটি বর্ণনা এসেছে ইউহারিকুহা নবী হরকত দিয়েছেন আঙ্গুলকে হরকত দিতেন যদিও এর অর্থ অত্যন্ত দুর্বল সেজন্য একবার উঠাবেন কখন উঠাবেন আমরা বলি নির্ভরযোগ্য মতে আশহাদু আল্লাহ বলার সঙ্গে উঠাবেন ইল্লা বলার সঙ্গে নামিয়ে ফেলবেন এই হলো সংক্ষিপ্তভাবে তারপরে আপনি শেষ বৈঠকে আত্মায়াতু পড়ার পরে দুরসই পড়বেন আল্লাহুম্মা সাল্লি বারিকাল্লাহ তারপরে দোয়া মাসুরা অথবা যে কোনো দোয়া পড়তে পারেন এখানে দুরসইবের ক্ষেত্রে বারো প্রকার আওয়াজ রয়েছে দোয়ার ক্ষেত্রে দশ প্রকার আওয়াজ রয়েছে যে কোনো দোয়া পড়া যায় যদিও আমরা মনে করি সবচেয়ে উত্তম হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসিরা এই দোয়াটি পড়বেন কেন এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আবু বকর সিদ্দিককে শিক্ষা দিয়েছিলেন নামাজে পড়ার জন্য জাযাকুমুল্লাহ আসসাল জাযা এবং পরিশেষে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা হয় এই হলো সংক্ষিপ্তভাবে নামাজের কাইফিয়ত এবং কিভাবে পড়তে হয় হাদিসের আলোকে আর আগামীতে আমরা ইনশাআল্লাহ মহিলাদের কোন কোন পয়েন্টে বেশ কম রয়েছে হাদিসের আলোকে আমরা এগুলো হয়তো একটু আলাপ করার চেষ্টা করবো জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান দেখি এই মুহূর্তে আমাদের সাথে খোলা আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর ভালো আছেন হুজুর আলহামদুলিল্লাহ আমি হুজুরের কাছে একটা কোয়েশ্চন আমার আমি আসর নামাজ খাইলকু দাঁড়াইতে আমি সময় আমার ছেলে হইয়া গেছেন আমার ডিস্ট্রিক্ট নার্সে ফোন করবো আমার এক মেয়ে বেমারি তো আপনি হইও আমার ফোন নম্বর দিলাইও তাহলে আমি গিয়া নামাজও খাড়াই গেছি দাঁড়াই গেছি ও সময় ফোন আইছে কল ফোন আইছে তো আমি আমার ছেলেও করিলিছেন তানাব্বাই ধরিলিছেন তানাব্বাই ধরাতে তার মাথায় কমেন আমার হাজবেন্ডর মাথায় কাম করে না তান কিতা মাত্তা আমি বুঝছি মানে ও নার্সে করছে ফলার ফলে আমি আলহামদুলিল্লাহ ফলার ফলে এতটুকু কিছু ফরিয়ার নমাজ ভাঙ্গি লিছি বলে ছেলে কইয়া গেছেন যখন ডিস্ট্রিক্ট নার্সে আমি কইতাম যেন তান ফোন নিত গিয়া আর ইনজ করছি না ও ভাঙ্গে দেখি যেন না তাই ও ছেলেও আর ফিরিয়া করছেন তার আব্বাই ধরিলছেন তার মাথায় আর কাম করে না তো আমি মৌন মাছ ভাঙ্গি লিছি বলে তাই কিতা নার্সে কইবা তার মুঠো মাথায় কাম করে না তা আমারও কইতা বলি যায় নার্সে কিতা কইতা বুঝি নাই কিচ্ছু তার মাথায় কাম করে না দোয়া করবা তার লাগে আপনার তা আচ্ছা তা আমি রাখি দেই কইতার জি ইনশাআল্লাহ তো আপনার বুঝবার চাই ইনশাআল্লাহ আমরা আনসার দিয়েছি আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হাজবেন্ড সহ যারা অসুস্থ আছেন সকলকে যেন আল্লাহ পাক শিফা দান করেন আপনার একটা প্রশ্ন হলো যে এইভাবে যে আমি নামাজ ভাঙলাম এটা কি আমার কোনো গুনাহ হয়েছে বা আমার কী করণীয় ছিল তো ফরজ নামাজ ইমার্জেন্সি কারণে ইমার্জেন্সি বলতে কোনো মানুষ মারা যাচ্ছে আপনার কাছে অগ্নিতে পড়ে গেছে
বা পানকেট ডুবে মারা যাচ্ছে বা আপনার জানে কোনো খতরা যে একটা সাপ আপনাকে এ দংশন করে ফেলতেছে দুশ্মন আপনাকে উপর হামলা করে ফেলতেছে বা আপনার বেলেবুল কমপক্ষে 10 দিরাম যেটা মনে করেন 10 পাউন্ডের একটু বেশি প্রায় 15 পাউন্ড বা এর বেলেবুল কোনো জিনিস দামি কোনো জিনিস আপনার চুরি নিয়ে যাচ্ছে তে মত অবস্থায় ওই জিনিসকে আটকানোর জন্য যদি আপনার নামাজ ভাঙতে হয় ইমার্জেন্সি বেসিস নামাজ ভাঙা যায় যাচ্ছে নতুবা একটি নামাজ শুরু করার পরে এটা আমরা ভাঙব না আমরা কন্টিনিউ করব তো আপনার যে সিচুয়েশন যে নার্স ফোন করবে ইমার্জেন্সি হিসাবে আপনি ব্যাংকে ফেলেছেন নাও বাংলে পারছেন বার ব্যাংকে ফেলেছেন আশা করি আল্লাহ পাক গুনাহ দিবেন না বা পরে তো আপনি নামাজটা আবার রিপিট করে ফেলেছেন তো এইভাবে যদি কোনো কারণে নামাজ ব্যাংকে ফেলেন তো অবশ্যই আপনাকে নামাজ রিপিট করতে হবে বাট ভ্যালিড রিজন ছাড়া ইমার্জেন্সি কোনো কারণ ব্যতীত আমরা নামাজ কোনো নামাজই আমরা ভাঙব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তুবতিলু আমালাকুম তোমরা তোমাদের আমলকে নষ্ট করবে না এজন্য নামাজ শুরু করলে আমরা যেন নামাজ না ভাঙি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন একটি ঘটনা আমি বলি বুখারী শরীফের যে ওমর রাদিয়াল্লাহু নামাজ পড়াইতেছিলেন ওনার উপর মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলার গোলাম আবুল উলু তার নাম ছিল সে দাঁড়ালো ছুরি দিয়ে নাইফ দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার আঘাত করেছে যে আঘাতের রেজাল্ট হিসাবে শেষ পর্যন্ত দুই দিন পর ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ শাহাদত বরণ করলেন বাট এত ঘটনা ঘটার পরেও সাহাবায়ে কারণ নামাজ বাদ দেন নাই আমার আজীব লাগে যে সময় আমি রওয়াটা পড়ি ওমর রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থায়ও উনি চুরিকাঘাত হয়েছেন ব্লিডিং হচ্ছে মসজিদে আটটা মার্ডার হয়েছে কয়টি আটটি ওই নাইফের উভয় দিকে এই কি ছিল টু সাইড ব্লেড আছে আর কি সে এবার ধরে এদিকেও মারে ওইদিকেও মারে তো যারাও ধরতে চায় তাদেরকে নাইফ দিয়ে এভাবে গা করে ঠাপ করে এইভাবে আটজন লোক মসজিদের মধ্যে মারা গিয়েছেন এরপরেও উমর রাদিয়াল্লাহু তাআলা ওনার পিছন থেকে আব্দুর রহমান আউফকে হাত ধরে ওনাকে খলিফা বানিয়ে নামাজ কন্টিনিউ করার জন্য ইয়ে করেছেন নিয়োগ করেছেন হযরত ইবনে আব্বাস বলেন আমি একশো পিছনে ছিলাম হঠাৎ করে আমি একটু শক্ট হয়ে গেলাম যে নামাজ শুরু করলেন আওয়াজ ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে আমরা আব্দুর রহমান আউফের আওয়াজ শুনলাম উনি নামাজ খুব তাড়াতাড়ি শেষ করলেন এরপর আমরা দেখতে পেলাম এইসব ঘটনা সাহাবা কারাম এত ঘটনার পরেও নামাজ তো ভাঙ্গা দূরের কথা ওনারা জামাত পর্যন্ত বাদ দেন নাই এই হলো সাহাবা কারাম সিচুয়েশন বাট আপনি ব্যাংকে ফেলেছেন ইনশাল্লাহ ইমার্জেন্সি কারণ ব্যাংকের চেন তো গুণ হবে না নামাজ পিট করে ফেলেছেন ইনশাল্লাহ এভাবে করেন ওটাই উত্তম খৈর দেখি পরবর্তী কলে কে আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলাইকুম সালাম জি আপনার প্রশ্ন হয়ে গেল একটু দূরে হোকা তো আমরা হুন্দা পারবো ইনশাল্লাহ হুজুরের কাছে আমার একটা প্রশ্ন আছে আল্লাহ ফজরের নামাজের টাইম সুন্নত ফড়ি আমি দুই রেখাত ফয়লা কুলিয়ায়ু বাদে কুলফুয়াল্লা আর বাদে ফর্দ ফড়ি আয়াতুল কুরসি আর লিল্লাহি এ হায়াত এটা আমার ঠিক আছে নি আর হায়াত আর রেখাত বাদর রেখাত লিল্লাহি আয়াতুল কুরসি আলিল্লাহি আচ্ছা বুঝছি ঠিক আছে লিল্লাহির এখায়াত আর কোনো প্রশ্ন আছে নি জি না ওটা তো হইব আমার ঠিক আছে সিমিলার কোয়েশ্চন আমরা আনসার দেন ইনশাআল্লাহ এই সেম কোয়েশ্চন এ পর্যন্ত আমি আপনাদের অনেকের কাছকে শুনেছি সংক্ষেপে আনসার হলো এইভাবে ঠিক আছে বাট আমার প্রশ্ন হলো আপনাদের কাছে আপনারা কেন এই ধরনের প্রশ্ন করেন আপনার সন্দেহ কোথায় আমার মনে হয় সন্দেহ ওই কারণেই যে ফরফ সুন্নতে আপনি পড়লেন কুলিয়া এল কাফিরুন এবং কুলুয়াল্লাহ কোরআন শরীফের শেষ দিক থেকে আর ফরজে পড়লেন কোরআন শরীফের শুরুর দিক থেকে তো এখানে আপনারা মনে করতেছেন যে তরতিবের বা কোরআন শরীফের অর্ডারের উল্টা হইতেছে না কারণ সুন্নতের জন্য সুন্নতের অর্ডার আর ফরজের জন্য ফরজের অর্ডার ফরজের প্রথম এবং দ্বিতীয় রেখাতে আপনি কোরআন শরীফের সিরিয়াল মেনটেন করবেন আর সুন্নতের প্রথম দ্বিতীয় রেখাতে সেখানেও আপনি কোরআন শরীফের যে সিরিয়াল বা ধারাবাহিকতা আছে ধারাবাহিকতার মানা হলো আগেরগুলো আগে পড়বেন পুরোটা পরে পড়বেন একদম লাগাতার পড়তে হবে এটা জরুরি তো না আবার না গ্যাপ দিয়েও পড়া যায় ঠিক আছে তো আপনাদের মেন সন্দেহের কারণ তো এটাই যে আমি সুন্নতে পড়লাম কোরআন শরীফের লাস্টের পাড়ার শেষ দিকের আর ফরজে পড়লাম আয়াতুল কুরসি এবং লিল্লাহি তো আমার নামাজ কি হচ্ছে ইয়েস অবশ্যই হচ্ছে কারণ ফরজেরও আপনি অর্ডার আপনি মেনটেন করেছেন সুন্নতেরও আদবে তার অর্ডার মেনটেন করেছেন নামাজের কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আমাদের প্রোগ্রাম দেখতে থাকুন ইনশাআল্লাহ আমরা একটি বিরতিতে ছোট্ট একটি বিরতি যাচ্ছি
তারপরে আবারও আপনাদের প্রশ্নগুলো নেওয়া হবে ইনশাল্লাহ। হুজুর আপনাদের প্রশ্ন উত্তর দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ইসলামিক কিউএনএ উইথ ইকরা। এডুকেশন ইজ দ্য ফাউন্ডেশন অফ আওয়ার লাইফ। এবং শেষ পর্যন্ত আপনারা সাথে থাকবেন এবং শুধু বসে শুনবেন, তার সাথে সাথে যে প্রশ্নগুলো আপনাদের অন্তরে আসবে আপনারা এই প্রশ্নগুলো করবেন। প্রশ্ন এইটা ভালো প্রশ্ন করা, এটাও ইলমের একটি অংশ। যদি আমরা ভালোভাবে অনেক কিছু আমরা জানা নাই আর তারপরে আমরা যদি কি করি, আমরা জানতেও চাই না, জানতে হবে সঠিক জায়গায়, জানতে হবে যে আমাদের এই সৌভাগ্য যে আমরা হুজুরকে পেয়েছি আলহামদুলিল্লাহ। এই এইভাবে তো অনেক জায়গায় টেলিভিশনের কারণে এটা হচ্ছে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর নিয়ামত যে আপনারা প্রশ্ন করতে পারতেছেন। না হইলে মাদ্রাসায় আমরা কয়জন যেতে পারবো, হুজুরদেরকে ইমাম সাহেবদের কাছে আমরা কয়জন প্রশ্ন করতে পারবো। তাহলে এইটা একটা আমাদের সুযোগ, এই জন্য এই সুযোগ যে আমাদেরকে কাজে লাগাতে হবে ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম হুজুর, আবারও ব্রেকের পরে আপনার ইনশাআল্লাহ। আগে যে আমরা আলোচনা ছিল নামাজ প্রসঙ্গে, সলাত যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, উম্মাহাতুল ইবাদা, সকল ইবাদতের মূল হলো নামাজ। আস-সালাতু ইমাদুদ্দিন, দিনের কুটি এবং স্তম্ভ হলো সলাত, যার কারণে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সকল গভর্নরের কাছে চিঠি লিখে সবাইকে নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেক নামাজের বেলায় যেন অত্যন্ত সচেতন যেন থাকেন। এবং তিনি আরও বলেছিলেন যে আমি বিশ্বাস করি যাদের নামাজ ঠিক তাদের সব দায়িত্ব ঠিক, যার নামাজ আদায়ের ক্ষেত্রে দায়িত্ববান হবে তাদের মাধ্যমে বাকি সব দায়িত্ব সঠিকভাবে আদায় হবে। আর বাস্তবেও আমরা দেখেছি তাই, যারা নামাজের ব্যাপারে টাইম টেবিলের ব্যাপারে যারা খুব সচেতন তারা বাকি দায়িত্বদের ক্ষেত্রেও খুবই সচেতন থাকেন, আর নামাজের ব্যাপারে যারা উদাসীন দেখবেন তারা বাকি সব জিনিসের ক্ষেত্রে উদাসীন। আলহামদুলিল্লাহ ইসলাম আমাদেরকে এমনভাবে শিক্ষা দিয়েছে নামাজ রোজা হজ মানে টাইম মেনটেন করার ক্ষেত্রে, ইসলাম যেভাবে আমাদেরকে ট্রেনিং দিয়ে কে আমাদেরকে রেডি করে, এর মধ্যে অন্যতম একটি হলো নামাজ। মনে রাখবেন নামাজ প্রথমে ছিল কিন্তু 50 অক্ষর, যদি 50 অক্ষর থেকেই দায়িত্ব তো প্রত্যেক 28 মিনিটে আমাদেরকে একবার নামাজ পড়তে হতো। আজকে আমরা যে প্রোগ্রাম করতেছি প্রায় 1.5 ঘন্টার প্রোগ্রাম, এর ভিতরে কমপক্ষে 3 বার নামাজ পড়তে হতো। না আমি প্রোগ্রাম করতে পারতাম, না আপনারা শুনতে পারতেন, বাট আল্লাহর শুক্রিয়া মুসা আলাইহিস সালামের অনুরোধে আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারবার আগমনের মাধ্যমে 45 নামাজ কম করার পরেও আমরা পড়তেছি মাত্র 5 অক্ষর, বাট আল্লাহ কন্টিনিউ সব দিয়েছেন 50 অক্ষর। বাট এর পরেও যদি আমরা এই 5 অক্ষর আমরা ঠিকমতো পড়ি না, কত বড় নিয়মক হারামি হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে 5 অক্ষর নামাজ যথাযথভাবে পড়ার ভিত্তিতে 50 অক্ষর সমান সব হওয়ার সুযোগ আল্লাহ করে দিন। জাজাকুমুল্লাহ খাইরান। দেখি পরবর্তী কলে কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপনার প্রশ্ন রাখুক। আমি ওই দিনে অর্থ বলেছিলাম এবং নামাজের প্রত্যেকটি শুধু ইন্নি জালামতু নয়, আমরা অন্তত পক্ষে নামাজগুলা ডেইলি ফাঁসবার পড়ি। যদি আমরা অর্থ নিজে নিজে জেনে নেই বা কারো কাছ থেকে জেনে নেই, বা আজকাল তো মনে করেন বিভিন্ন বুক রয়েছে বা অনলাইনের মাধ্যমে আপনি এগুলো অর্থ কালেক্ট করতে পারেন, তো প্রত্যেকটি সুরা খেলা যেগুলো নামাজে পড়বো, যেগুলো তসবিহাত নামাজে পড়বো, এগুলো অর্থ যদি আমরা জেনে নেই দেখবেন আপনার নামাজের অবস্থা ডিফারেন্ট হয়ে যাবে। কারণ আপনি যে সময় নামাজ পড়বেন অর্থের দিকে মন নিয়ে নামাজ অটোমেটিক খুশুখুজু এবং মনোনিবেশন এবং কনসেন্ট্রেশন যেটা নামাজের ডিভোশন যেটা আছে এটা অত্যন্ত ইম্প্রুভ হয়ে যাবে। তো আমরা অর্থ বলতেছি ইন্নি জালামতু নাফসি, জিজ্ঞাসা করেছেন আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাসীরা, হে আল্লাহ আমি আমার নিজের উপর অনেক অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। ওয়ালা ইগফিরুজ্জুনুবা ইল্লা আনতা, আমরা বিশ্বাস করি আপনি ব্যতীত আমার এই গুনাহকে মাফ করবে না।
ফাফিলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়া রহমনি হে আল্লাহ দয়া করে আমার সকল গুনাহ মাফ করে দিন শুধু মাফ করা নয় সঙ্গে সঙ্গে দয়া করে ওই গুনাহগুলো নেকি দিয়ে বদলাইয়া দেন এবং ফিউচারে আমাকে নেক কাজ করার আমাকে বেশি করে সুযোগ করে দেন এই ওয়া রহমনির অর্থ এটাই দয়া করে আমার গুনাহ মাফ করে দিয়ে নেকি দিয়ে পরিবর্তন করে দেন ভবিষ্যতে বেশি করে নেকি করার আমাকে তৌফিক দেন ইন্নাকা আনতাল গাফুরুর রহিম আমরা বিশ্বাস করি আপনি গাফুর আপনি রহিম আপনি মাফও করেন আপনি দয়াও করেন এই হলো সংক্ষেপ অর্থ জাযাকুমুল্লাহ খাইর পরবর্তী কলে কে আছেন দেখি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি আপনার প্রশ্ন রাখুন আমার প্রশ্ন আছে আমার এক আত্মীয় খুব বেশি গরিব তান জাহার জাহাত খাইবার মতো তো আমি জানতাম তান ছেড়ে তান বিদেশ পাঠাইতা চাই ওখান আমি জানতাম চাইছিলাম যে আমার জাহাতর টাকা দিয়ে তান দিয়ে হেল্প করতাম পারবো না আর কোন প্রশ্ন আছে নি আপনার প্রশ্ন হলো আপনার একজন আত্মীয় উনি গরিব আপনি বর্ণনা দিয়েছেন উনি জকাত খাওয়ার উপযোগী ওনার ছেলেকে বিদেশ পাঠাবেন পয়সা কিছু লোন আনছেন সুদের উপর ভিত্তি করে ইন্টারেস্টের উপর লোন আনছেন তো আপনি চাইতেছেন জকাত দিয়ে সাহায্য করে তাদেরকে ওই হারাম থেকে রক্ষা করা এবং যেহেতু তারা জকাতের উপযোগী তো জকাত দিয়ে তাদেরকে সাহায্য করা প্রশ্ন হলো এমন তো অবস্থায় আপনি জকাতের পয়সা তারা সাহায্য করতে পারবেন কি না পারবেন না আপনি যেভাবে আমাকে বর্ণনা দিয়েছেন কারণ কোরআন বলতেছে ইন্নামা সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন জাকাত দিতে হলে অবশ্যই জাকাতের উপযোগী হতে হবে হয়তো গরিব বা মিসকিন হতে হবে যার কিছুই নাই বা থাকলেও তার টানাটানি আছে যদি উনি জাকাতের উপযোগী হন তো বিদেশ যাওয়ার ব্যাপারে হোক বা শাদীর ক্ষেত্রে হোক বা অন্য যে কোনো ব্যাপারে হোক আপনার সাহায্যার্থে আপনি জাকাতের ফান্ড দিয়ে তাকে সাহায্য করতে পারবেন ইনশাআল্লাহ আমার মনে হয় আপনি পারবেন এবং আপনি তাদেরকে সাহায্য করার ভিত্তিতে অন্ততপক্ষে তাদের বিদেশ দেওয়া হয়ে গেল প্লাস পাশাপাশি মনে করেন তারাও একটা ইন্টারেস্ট থেকে ওনারা বাঁচারও আপনি একটা ব্যবস্থা করে দিলেন এই নিয়ে যদি আপনি তাদেরকে সাহায্য করেন তো আপনি সবও পাবেন ডাবল সব হবে একশো সব হবে আপনার জকাত আদায় হলো গরিবকে সাহায্য করলেন আর দুই নম্বর আপনার একজন আত্মীয়কে সাহায্য করলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন আপনার আত্মীয় মধ্যে যদি কেউ গরিব হন আপনি তাকে সাহায্য করেন তাহলে ফালাকা আজরান ডাবল সব আজরুল করাবা ও আজরুল সদকা সরকার তো সব পাবেনই আর করাবত এবং রিলেশন আত্মীয়তার বন্ধনকে আপনি হক আদায় করেছেন এর কারণে আপনি আরেকটি সাপ পেয়ে যাবেন তো ইনশাআল্লাহ আপনার জকাত আদায় হবে এবং আমি মনে করি জকাত আদায় হবে ডাবল সাপ হবে ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান পরবর্তী কলে কে আছেন দেখি এই মুহূর্তে ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আলাইকুম রাহমাতুল্লাহ আমার একটা প্রশ্ন হুজুর কাছে জি যেমন গতকাল হুজুর একটা দোয়া করেছিলাম যেন আল্লাহ মাগফিরলি মা কদ্দামতু মা খাতু وما علمت وما أسرفت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت يكون سوى فلوي جالي كسر دي كسر حضوري خويبا إن شاء الله أفنر شنتتا آكنا پروسنا آسيني أفنر جينا دعا خور با حضوري خويبا دون نباد أفنر پروسنا جنو أفنر شنتتا كون دكتا تا كون حضور أفنر اتر دبان إن شاء الله أي جد دعا قول أتن تا چمت كار أي دعا تا شش بيتو كي درشوي پڑار پور সালাম ফেরানোর পূর্বে আপনি দোয়া পড়তে পারবেন বা এমনিতেই আপনি দোয়ার সময় এই দোয়া পড়তে আমি তো অনেক সময় দোয়ার নর্মাল স্বাভাবিক অবস্থায় পড়ে আল্লাহ মাগফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু ওয়া মা আনতা আলামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিমু আনতাল মুআখিরু লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ আমার সকল গুনাহ মাফ করে দাও আগে করেছি ভবিষ্যৎ যেগুলো অতীত এবং ভবিষ্যতের সকল গুনাহ মাফ করে দাও প্রকাশ্যে করেছি গোপনে করেছি জেনে করেছি অথবা ভুলে গিয়েছি অথবা যেগুলো আপনি জানো আমার সকল গুনাহ মাফ করে দাও আপনি যাকে চাও তাকে অনেক আগ বাড়িয়ে দিতে পারো আপনি যাকে চাও তাকে কিন্তু অনেক পিছনে ফেলে দিতেও পারো লা ইলাহা ইল্লা আনতা আমরা বিশ্বাস করি আপনি ছাড়া কোনো মাহবুদ নাই তো এই দোয়াটা যে কোনো সময় আপনি পড়তে পারেন স্পেশালি আপনি শেষ বৈঠকে সালাম ফেরানোর পূর্বেও পড়তে পারবেন এবং আমি আগে বলেছি সেখানে যদি আমরা যেটা পড়ি বা সাধারণত আপনি হয়তো সেটা পড়ে থাকেন সেটি কি দোয়া মাসুরা আল্লাহ মাইনি জালামতু নাফসি জুলমান কাসিরা এই দোয়াটিও তো পড়া অবশ্যই যাবে এবং এই দোয়া পড়লেও নামাজ আপনার হইতেছে 100% কারণ এটাও
বখারি শরীফের হাদিসের মধ্যে এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে নবী করিম সামনে দোয়া শিক্ষা দিয়েছিলেন। তো আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনি ওই অপর দোয়াটিও বিশুদ্ধ বলতে পারছেন। আমরা যারাই এই সমস্ত দোয়া পড়তে চাইবো পড়তে পারবো, বাট অবশ্যই দোয়াগুলো যেন বিশুদ্ধভাবে আমরা শিখে নেই। এবং দোয়া হলো মুমিনের বড় একটি হাতিয়ার, বড় একটি হাতিয়ার। দোয়া ও সিলা হল মুমিন। দোয়া কবুল হয় নমাজের ভিতরে সজ্জার মাঝেও, দোয়া কবুল হয় নমাজের পরেও। রসুল্লাহ সাল্লাম জিজ্ঞেস করা হয়েছিল ইয়াসুল্লাহ আইয়ু দোয়ায় আসমাউ, ইয়াসুল্লাহ কোন টাইমের দোয়া আল্লাহ বেশি শুনেন। ওই হাদিসে রসুল্লাহ দুই টাইমের কথা উল্লেখ করেছেন, বলেছেন শেষ রাতিতে এবং দুবুরা সালাওয়াতিল মকতুবা, ফরজ নামাজের পরে। ফরজ নামাজের পরে, এই জন্য ফরজ নামাজের পরেও বাহিরেও আপনারা দোয়া করবেন। যদি উলামায়ে কেরাম প্রশ্ন করেছেন যে নামাজের পরে ইস্তেমাহীভাবে মসজিদে একত্রিতভাবে দোয়া করা জরুরি ভিত্তিতে, জরুরি মনে করলে তো হয় না, কিন্তু ইস্তেমাহী দোয়া করা যাবে কেন যাবে না, সেখানে প্রশ্ন থাকলেও ইন্ডিভিজুয়ালি একা দোয়া করা যাবে এখানে কারো কোনো দ্বিমত নেই। এই জন্য আপনার মাহবুব রাজারা করে নামাজ পড়েন, ফরজ নামাজ পড়ে আপনার জন্য, সন্তানের জন্য, ফ্যামিলির জন্য, উম্মার জন্য, মজলুম উম্মার জন্য আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ সময় দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করিমে বলেছেন ফাইজা ফারাগতা ফাংসব। এই আয়াতের তাফসিরে, তাফসিরে ইবনে কাসির এবং কুরতুবিতে উল্লেখ করা হয়েছে যে সময় তুমি নামাজ শেষ করবে তখন তুমি মনোযোগ সহকারে দোয়ার মধ্যে লেগে যাও। এক তাফসির ফাইজা ফারাগতা মিনাস সালাত ফারগব, আল্লাহর দিকে আগ্রহ নিয়ে তুমি দোয়ার মধ্যে লেগে যাও, কারণ ওই টাইমে দোয়া কবুল হয়। তো এই আয়াতের এই তাফসির অনুযায়ী এই কোরআন শরীফ দ্বারাও তো ফরজ নামাজের পরে দোয়ার দিকে ইঙ্গিত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে, জোহরের পরে, মাগরিবের পরে, বিভিন্ন নামাজের পরে যে দোয়াগুলো পড়েছেন কিতাবের মধ্যে এই দোয়াগুলো মনকুল রয়েছে, আপনি ওই সময় দোয়া করতে পারেন। তো দোয়া কবুল হওয়ার কিছু সময়ও আছে, কিছু ব্যক্তিও আছে, কিছু ব্যক্তিদের দোয়া কবুল হয়, কিছু টাইমও আছে, আমরা সেই টাইম বুঝে বুঝে যেন আমরা দোয়া করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমি জাজাকুমুল্লাহ খাইর। দেখি পরবর্তী কলে কে আছেন এই মুহূর্তে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কোলা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আপনার প্রশ্ন রাখুন। আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার প্রোগ্রাম খুবই ভালো লাগে হুজুর। জাজাকুমুল্লাহ। আল্লাহ কবুল করলো, শর্ত হইব, আল্লাহ কবুল ফরমাক। আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর, আমার দুইটা প্রশ্ন আসলো হুজুর। জি ফরমাক আছে। প্রথম প্রশ্ন হইল আপনার ফজরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায় কোন সময়? ধরো আজকে হইলো ফজরের টাইম হইব আপনার 6:00, সানরাইজ হইলো আপনার 7:49, আমরা কয়টার ভিতরে ফজর নামাজ শেষ করতে হইব? কইরে আপনার সানরাইজের নিঃশ্বাস নামাজ কয়টার ভিতরে শেষ করতে হইব? 6:00 স্টার্ট হয়। জি। আর সানরাইজ হলো কত? 7:49। আচ্ছা বুঝছি। জি। তো ও উইলো আপনার দিন ফজর নামাজের কত সময় বাদে আপনার ইশাক নামাজ পড়তাম পারমু, অথবা 7:49 বাদে ইশাক নামাজ আরম্ভ হইব দিন কত মিনিটের ভিতরে এটা শেষ করতে হইব ওটা প্লিজ। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? জি, আরও একটা আছে আপনার, মুফতিরা একদিন কইছিল ওখানে আপনার যে ফজরের সুন্নত দুই রাকাত পড়ার পর খতবার আলহামদুলিল্লাহ সুরা ফাতিহা ফুরিয়া একটা দোয়া করিয়া থু দিলে পানির মাঝে, পানি খাইলে আপনার বেমার আসার আল্লাহ মাফ করুন, ওটা তা যদি আবার রিপিট করতা। ঠিক আছে ইনশাআল্লাহ। আর আপনার প্রোগ্রাম খুবই ভালো লাগে, আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন, ইনশাআল্লাহ হুজুর উত্তর দিতেছেন। আমরাও আপনার শুকরিয়া আদায় করতেছি আমাদের প্রোগ্রামের সুন্দর কমেন্ট করার কারণে। নাদিস বলতেছে মান লাম ইয়াশ করিন নাস লাম ইয়াশ করিল্লাহ, মানুষের শুকরিয়া যে আদায় করতে পারে না তার মাধ্যমে আল্লাহরও কৃতজ্ঞতা আদায় হয় না। আমরা আপনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করলাম, বা আপনাদের সকলের প্রতি যারা আমাদের প্রোগ্রামে নিয়মিত দেখেন, প্রশ্ন করেন, কারণ আপনাদের মাধ্যমেই আমাদের প্রোগ্রামের সার্থকতা। আপনারা না থাকলে আমাদের প্রোগ্রামই প্রোগ্রাম হতো না। আর এই সবটির সার্থকতা সফল হবে ওই দিন যদি করেন কিয়ামতে আল্লাহ পাক আমার এবং আপনাদের সকলের নাজাতের ওসিলা হিসাবে যদি আমাদের এই প্রোগ্রামকে দখল করেন। আমিন।
আসুন আপনার প্রশ্নের জবাবে। ফজরের নামাজ আজকের ক্যালেন্ডার হিসাবে আপনার লোকাল ক্যালেন্ডার হিসাবে বলেছেন 6টা 6 মিনিটে স্টার্ট হয় এবং 7টা 49 মিনিটে শেষ হয়। প্রশ্ন হলো যে এশরাক পড়তে হলে এর ভিতরে তো ফজর পড়ে নিতে হবে আপনাকে। ইভেন 7টা 49-এর আগে যদি আপনি সালাম ফিরিয়ে ফজর শেষ করবেন আপনার নামাজ হয়ে গেল। 6টা 6 পর থেকে 7টা 49-এর ভিতরে যে কোনো এক টাইমে আপনার নামাজ পড়লে আপনার হয়ে যাবে। ইভেন লাস্ট মিনিটের আগে সালাম ফিরিয়েলেও আপনার ফজর হয়ে গেছে, ঠিক আছে। আর আরেকটা জিনিস যে 6টা 6-এর আগ পর্যন্ত কিন্তু সেহরির টাইম শেষ, তাহাজ্জুদের টাইমও শেষ। এখন এশরাক পড়বেন কখন? 7টা 49 থেকে কমপক্ষে 10 মিনিট লাগে সূর্য বাড়াটকে উঠতে। সতর্কতার জন্য আমরা বলি 15 মিনিট। তো 7টা 49 থেকে শুরু করে 49-50 মনে করেন 8টা, অ্যাটলিস্ট 8টার পরে ভালো হবে। 8টা 4 মিনিট বা 5 মিনিট হয়ে গেলে নিশ্চিত সূর্যটা ভালোভাবে উঠে গিয়েছে। ইশরাকের মানে হলো সূর্য ভালোভাবে উঠার পরে তার আলোটা বিকাশিত হয়ে যাওয়া, রৌদ্রটা চতুর্দিকে বিস্তৃত হয়ে যাওয়া, ইশরাক মানে ফোর হয়ে যাওয়া। তো সূর্য বালাটিকে ওঠার পরে যে সময় পুরো ফোর হয়ে গেল কি, ওই টাইমে আমরা নামাজটা পড়ে থাকি, যার ফলে নামাজকে বলা হয় ইশরাক। তো ওই এন্ডের টাইম, সানরাইজের টাইম যেটা দেখানো হয়েছে 7:49, এর মানে ওই টাইমে সানরাইজ শুরু হয়ে যায়, সানটা আসে ওটা শুরু হয়ে গিয়েছে। এখন সে তো এই যে সানটা যে বাইরে গেছে, বাইরে যা পুরো কমপ্লিট হয়েছে, কমপক্ষে 10 থেকে 15 মিনিট লাগবে। এজন্য ওই সানরাইজের টাইমের সঙ্গে আপনি 10 থেকে 15 মিনিট যোগ করেন, করে যে টাইমটা হলো ওই টাইমটাই ইশরাকের বিগিনিং। সূর্য উঠে গিয়েছে, আপনি আবার ইশরাক পড়তে পারেন। এবং আর্লি মর্নিংয়ে রৌদ্র গরম হওয়ার আগ পর্যন্ত যে কোনো টাইমে পড়া যায়, বাট ভালো হবে যত আগে পড়লেন অতই ভালো। আর পরবর্তী আরেক নামাজের নাম হলো জুহা। আর কত সময় পর্যন্ত এই নামাজ পড়তে পারতেছি? রৌদ্র গরম হওয়ার পরে আপনি পড়লে এটার নাম হয় সালাতুল জুহা। ইভেন ওই দুনু নামাজটা সূর্য ওঠার মকরু টাইমের পর থেকে নিয়ে দুপুরের আগ পর্যন্ত যে কোনো টাইমেও পড়লেও পড়া যেতে পারে। উত্তম হলো ইশরাক পড়বেন একটু আগে, আর সালাত জুহা পড়বেন একটু পরে রৌদ্র গরম হওয়ার পরে, জাওয়ালের আগ পর্যন্ত। জাওয়ালের আগ পর্যন্ত, ঠিক আছে। তো আর্লি মর্নিং পড়া হয় ইশরাক, আর মিড মর্নিংয়ে পড়া হয় সালাতুল জুহা, বাট শেষ হয়ে যায় জওয়াল মানে দুপুরের আগ পর্যন্ত। দুপুরের পর্যন্ত গেলে শেষ হয়ে যায়, হান্ডুপুরে নামাজ পড়া যায় না। আর সূর্য মকরু টাইম যাওয়ার পর থেকে শুরু হয়, ঠিক আছে। জওয়াল কত সময় থাকবে? জওয়াল শর্ট টাইমে 5 মিনিটও জওয়াল হয়ে যেতে পারে। সতর্কতা জন্য আমরা 10 মিনিট বলে থাকি, সূর্য ডুবার ক্ষেত্রে আমরা সতর্কতা 10 মিনিট আমরা বলি। 11:85 মনে হয় জোয়ার শুরু হয়, তাহলে এর আগে 5 মিনিট, 5 মিনিট আগ পর্যন্ত, আর 5 মিনিট দুপুরের টাইম থাকবে। আধা ঘন্টা এটা কোনো এইভাবে কিচ্ছু না? না না না, দুপুর তো মানে সময় নিয়ে সময় পরিশুর জওয়াল থাকবে আধা ঘন্টা, এইভাবে না আধা ঘন্টা না, কম থাকে। কারণ সূর্য হাইয়েস্ট পয়েন্ট থেকে মানে একটু খাত যে সময় ডিক্লাইন হয়, তো এই হাইয়েস্ট পয়েন্ট থেকে নামতে 5 থেকে 10 মিনিট, আমরা সতর্কতা জন্য 10 মিনিট বলে ফেলি। জি জি, 10টা মিনিট কমপক্ষে। মানে ওই ইশরাকের সানরাইজের সময় 10 থেকে 15 মিনিট একটু বেশি সময় লাগে, জওয়ালে আরো কম সময় থাকে, দুপুরের টাইম আরো কম থাকে। কারণ যে সময় শুধু একদম মাথার উপরে উঠলো ওইটাই দুপুরের টাইম, এইখান থেকে নামতে 5 থেকে 10 মিনিটেই মশাল্লা শুরু, তার হাইস পয়েন্ট থেকে একটু পিছন দিকে নামা শুরু করে দেয়। 10 মিনিট আগে জুহরের বিগিনিং এর 10 মিনিট আগে দুপুরের টাইম নামাজ শেষ করে দেবে। যেমন যদি আজকে জুহরের বিগিনিং হয় কয়টায়? 11:50 যদি হয় তাহলে 11:40 থেকে আপনি নামাজ বাদ দিলেন নাকি কমপক্ষে, ঠিক আছে। এইভাবে আর কি, ধন্যবাদ। আমাদের আরেকটি প্রশ্ন আমাদের রয়েছে। জি জি, আরেকটা প্রশ্ন হয়ে গেছে যে ফজরের সুন্নত এবং ফরজের মধ্যখানে সুরায়ে ফাতেহা এটা শিফা, হাদিসে আসছে শিফা, এবং উলামা একরাম তাদের প্র্যাকটিক্যাল আমল থেকে 41 টাইম খেওয়া 40 বলেছেন, বাট ভালো হবে 41, 41 বার সুরায়ে ফাতেহা পড়ে আপনি নিজের উপর ফু দেন বা কোনো খাবার জিনিসের ফু দিয়ে আপনি নিজে বা পড়ার জন্য যদি এটা ইউজ করা হয়। তো যেহেতু আল্লাহ নবী বলেছেন এটা শিফা, আর অনেকে এইভাবে নাম্বার দিয়ে পড়ে 40 নাম্বার বা 41 নাম্বার দিয়ে একটা ফায়দা পেয়েছেন, এই হিসাবে 41 বলা হয়। তো 41 টাইমস কেউ 41 বলেছেন বা আবার কেউ 40ও বলেছেন, কারণ এটা তো এক্স্যাক্টলি নাম্বার হাদিসে আসে নাই, এটা প্র্যাকটিক্যাল এবং নিজের এক্সপিরিয়েন্স থেকে পেয়েছেন। তো 40 থেকে 41, তো মিনিমাম 40, আর ভালো হবে 41 পড়ে নিলে আপনি পড়ে আপনার নিজের উপর বা পানির উপর দিয়ে আপনি এটা যদি পানি পান করেন, ড্রিঙ্ক করেন, তো ইনশাল্লাহ ফায়দা পাবেন, শিফা পাবেন ইনশাল্লাহ। এই আমি বলেছিলাম, জাযাকুমুল্লাহ খাইরান। দেখি পরবর্তী কলে কি আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা কথা জানতাম চাইছিলাম যে তাইয়াতুল ওযু নামাজ সুন্নত করে পড়েন না নফল করে পড়েন? আপনি কিলা পড়েন? আমি তো সুন্নত হইয়া করি। ঠিক আছে, এখন প্রশ্ন আসেনি? জি না, ও প্রশ্ন।
আনসারই লগে আপনারটাও ঠিক আছে আর যদি খেউল সুন্নাত খানা হইয়া নফল হইয়া পড়েন তাও চলবে ইনশাআল্লাহ কারণ পরিষ্কার ফেকার মধ্যে লেখা আছে সুন্নাত নামাজকে নফল নিয়ত পড়া যায় হাদিসের পরিভাষায় ফরজ আর ওয়াজিব ব্যতীত বাকি নামাজ সুন্নাত হোক অথবা মোস্তাহাব হোক বা নফল হোক সবকে একই শব্দ তাতাওয়ু ওয়ার্ড তাতাওয়ু অপশনাল প্রেয়ার ইংলিশে বলে অপশনাল প্রেয়ার আর আরবিতে তাতাওয়ু শব্দ দিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে এই তাতাওয়ুর মধ্যে আবার ক্যাটাগরি রয়েছে যেমন সুন্নাত মোস্তাহাব বা নফল সুন্নতের মধ্যে আবার দুইটা ক্যাটাগরি করা হয়েছে সুন্নতে মুয়াক্কাদা এবং সুন্নতে গৈর মুয়াক্কাদা ডেইলি বারো রাকাত নামাজ সুন্নতে মুয়াক্কাদা এই সুন্নতে মুয়াক্কাদাকে আবার কোনো কোনো কিতাবের মধ্যে আরেকটি ওয়ার্ড দিয়ে ইউজ করা হয় সুন্নে রাতিবা বা সুন্নে রাওয়াতিব তো গুরুত্বপূর্ণ সুন্নত যেগুলো রেগুলার আমরা পড়ে থাকি এটাকে সুন্নতে মুয়াক্কাদা বা সুন্নে রাওয়াতিব বলা হয় এই সুন্নতগুলো হলো ডেইলি বারো রাকাত সুন্নত ফজরের আগে দুই রাকাত জোহরের আগে চার জোহরের পরে দুই মাগরিবের পরে দুই এশা পরে দুই আর কি সুন্নত হয় সুন্নতে গৈর মুয়াক্কাদা এটা সুন্নত বাট আগর ওই সুন্নত হচ্ছে একটু তার লেভেলটা নিচে যেমন আসরের আগের চার রাকাত এশার আগের চার রাকাত আরও কিছু নামাজ আছে মোস্তাহাব বা নফল মোস্তাহাব আর নফল প্রায় সেম তো ইশরাকের নামাজ সালাতুজ জোহা এগুলো সুন্নতে গৈর মুয়াক্কাদা সমান তাহিয়াতুল ওযু তাহিয়াতুল মসজিদ সুন্নতে গৈর মুয়াক্কাদা সেই হিসাবে এটাকে মোস্তাহাব বা নফল বললেও চলে নামাজ পড়ার সময় সুন্নতের নিয়তে পড়লেও হবে মানা সুন্নতে গৈর মুয়াক্কাদা নফল নিয়তে পড়লেও চলবে কারণ সুন্নতে গৈর মুয়াক্কাদা এবং নফল কোয়াইট সিমিলার তো আপনি পড়তেছেন সুন্নতে নিয়তে হইতেছে ইনশাআল্লাহ কেউ যদি নফল নিতে পারে তা হবে ভালো হবে সুন্নতে নিতে পারে নেওয়াটা কি সুন্নতে নিতে কেন এটা যেহেতু এক্সট্রা একটা রিজন রয়েছে আর যে নামাজটা আপনি আপনার পক্ষ থেকে এমনি পড়লেন যে আমি দুই রাকাত নামাজ তখন পড়বো কোনো কারণ ছাড়া এটাকে উত্তম হয় নফল বললে আর যে নামাজে এক্সট্রা একটা রিজন রয়েছে আপনি উযু করেছেন পড়বেন মসজিদ ঢুকছেন পড়বেন একটা এক্সট্রা রিজন রয়েছে তো এটা যদি এক্সট্রা রিজন অলরেডি আল্লাহ নবী থেকে এটা অ্যাপ্রুভ করা আছে এজন্য এটাকে সুন্নত পড়া ভালো সুন্নত নিতে পড়া তাহাজ্জুদ নামাজ সুন্নত নিতে পড়লে ভালো ইশরাকের নামাজ সুন্নত নিতে পড়লে ভালো সালাত জোহা সুন্নত নিতে পড়লে ভালো কেন হাদিস তারা এটা সুন্নতের এটা প্রমাণিত রয়েছে তো সুন্নত নিয়তে পড়ে নিলে ভালো ভালো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হযরত আবু হুরায়রাকে জিজ্ঞেস করেছিলেন বলতো দেখি হাদ বেলালকে হাদ্দিসনি বেয়ার যা আমলিন আমল তাহফিল ইসলাম এমন কোন আমল যে আমলের উপর তুমি এত আশা করতে পারো যে আমি জান্নাতে আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনলাম জুতার আওয়াজ শুনলাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দিনে অথবা রাত্রে যে কোনো অযু করলেই মকরু টাইম না হলে আমি দুই রাকাত নামাজ পড়ি বললেন তিলকা তিলকা আমি আশা করি ওই দরজা তোমাকে আল্লাহ পাক এই দুই রাকাত করে দিয়েছেন তো এই রাকাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অযু করে এবার দুই রাকাত পড়লে খুশবুদুর সাথে আল্লাহর নবী বলতেছেন জান্নাত ওয়াজিব হয়ে যায় জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান দেখি পরবর্তী কলে কে আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আমার একটা প্রশ্ন আপনার আর গেছে জি একটা প্রশ্ন যে আমরা তো নকল নামাজ পড়ি যে কোনো বিপদ আপদ আইলে আমরা তো নকল নামাজ পড়ি তো একজন মেসাবে কইদা আমি নাম কইতাম না একজন মেসাবে কইদা মানে তুমি জান যদি আমি নকল নামাজও পড়ো ফোরটা পারবা বিপে যাইবে এতে তুমি জানি সেজিদাও দিতে পারবা যে সেজিদা ছিল আনা অজু করি আমি সেজিদা দেওয়া না বিপদ সময় দিনে বুঝছি না যে কোনো পারবা আমি বুঝছি আমি আনসার দিয়ে আর কোন প্রশ্ন আছে নি ঠিক আছে হুজুরে উত্তর দিবা ইনশাল্লাহ দেখেন কোরআনে করিমে আল্লাহ বলেছেন ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য তলব করো তাহলে আল্লাহ বলেছেন কি সালাহ নামাজ পড়ে আপনি সাহায্য চাইবেন তো আপনি যে কারণে সাহায্য চাইতেছেন আল্লাহর কাছে নামাজ পড়ে করাটাই ভালো এক দুই নম্বর নবী করিম সাল্লামের ক্ষেত্রে আসছে ইদা হাজাবাহু আমরুন বাদারা ইলা সালাহ কোনো বিষয় নিয়ে পেরেশান হলেই নবী কারণ তাড়াতাড়ি নামাজ দাঁড়িয়ে যেতেন তো আপনিও তো যে কোনো কারণে পেরেশান হয়ে
সন্তানের জন্যই হোক বা অন্য কোনো সমস্যার কারণেই হোক, আল্লাহ নবীর সমস্যার সময় নমাজে দাঁড়িয়ে যেতেন, তো নমাজের মাধ্যমে কটাই সবচেয়ে উত্তম। ইয়েস, ইমাম শাফি রহমতুল্লাহ সহ অনেক উলামায়ে কেরাম বলেছেন শুধু সেজদার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা যায়। যেমন নবী করিম সাল্লাম একদিন রাস্তায় যাচ্ছিলেন, একজন লোক দেখলেন খুব বেশি খাটো, বেশি বাট্টি। আল্লাহ বলে ইয়া আল্লাহ, তুমি সেটা তো আমার আল্লাহ বাট্টি বানাইতে পারতে, মানুষরা তোমার দেখে আসলো অনেক, আল্লাহ তুমি তো আমাকে স্বাভাবিক বানিয়েছ। এই কথা স্মরণ করে ইসলাম গিয়েই সজ্জা দিয়ে শুক্রিয়া আদায় করলেন। হাদিসে আবার সজ্জা দিয়ে শুক্রিয়া আদায় করলেন। তো এখানে প্রশ্ন শুধু সজ্জা দিয়েছেন নাকি নামাজ পড়েছেন? তো ইমাম শাফির মতে বলতেন শুধু সজ্জা, বাট ইমাম আবু বলতেন এই শুধু সজ্জার মানাই হলো নামাজ। সজ্জা মানে কি? নামাজ। তাহলে জায়েজ হলেও অবশ্যই 100% উত্তম হবে নামাজের মাধ্যমে যদি আপনি এই আল্লাহর কাছে চান। এটা কি জুজ বলে কুল মুরাদ? ইয়েস, হযরত আবি মানা মোশতাক সাহেব এটাই বলতেছেন যে অনেক সময় কিন্তু একটা জুজ বলে কুল মুরাদ হয়, এটা তসমিয়াতুল কুল বেসমিল, যেটা আরবি একটা শব্দ উনি বলেছেন। যেমন আপনাকে জিজ্ঞাসা আজকে কী দেখাইছেন, তো আপনি বলবেন আমি মাছটি খাইছি, মাছের সঙ্গে হয়তো এখানে শিরা ছিল, মরিচ ছিল, পেঁয়াজ ছিল, কিন্তু আপনি মেইন একটা অংশ আপনি বলেছেন, কিন্তু মনসর শুধু মাছ নয়, মাছ মানে কারি সবটা মিলাইয়া। কী দেখাইছেন? গোষ্ঠী খাইছি, চিকেন দেখাই, চিকেনের সঙ্গে হয়তো আলুও ছিল কিবা। তো এইভাবে সজ্জা দিয়ে পুরো নামাজ বোঝানো হয়েছে। আল্লাহ কোরআন বলেছেন ওয়ার খাও মার রাখিন, রুকু যারা দেয় তাদের রুকু দো, শুধু রুকু নয় মানে পুরো নামাজ পড়ো। কোন মিনা সাজিন সজ্জা দেওয়ার মধ্যে থেকে হয়ে যায় মানে তুমি নামাজ পড়ো। তো এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সজ্জা দিয়েছেন মানে পুরো নামাজ পড়েছেন, আবার এটা মিন করেছেন। আপনি যে বলেন তো দেখি, একটা পার্ট দিয়ে আপনি আল্লাহ খুশ করলেন আর পুরো নামাজ দিয়ে করলেন, কোনটা ভালো হবে? নামাজ। এজন্য যিনি বলেছেন আমি ওনার সঙ্গে দ্বিমত করতেছি না, উইথ রেসপেক্ট, আমি মনে করছি আপনাকে উত্তমের চেয়ে অনুত্তমের দিকে আপনাকে নিয়ে যাইতেছেন, আপনার যখন উত্তম করতেছেন সব ওনাকে মত শেয়ার করতেছেন। আজকাল আমরা বেশি ওভার পণ্ডিতি করে মানুষদেরকে এবাদত থেকে আমরা কমের দিকে নিয়ে আসি। আবার আপনি প্রশ্ন করেছেন অজু করে করবে না অজু করে, দেখেন সজ্জা তিলাওয়াত শুধু সজ্জা অজু লাগে, জানাজার নামাজ শুধুমাত্র ক্যাম অজু লাগে। তো এখানে অজু লাগবে, অজু স্যার আপনি সজ্জা দিতে পারবেন না ইনশাআল্লাহ। ঠিক আছে, জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ খেরান। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথেই থাকবেন, আমরা একটি ছোট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবারও আপনাদের প্রশ্ন নেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ইসলামিক কিউএনএ। আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ ছোট্ট একটি বিরতির পরে আবারও আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আশা করি আপনারা সবাই আমাদের সাথেই আছেন, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলো নেওয়া হবে এবং হুজুর এর আগে উত্তর দিয়েছেন। আপনারা আমাদের আলোচনা শুনতে থাকুন এবং প্রশ্ন শোনার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। যদি প্রশ্ন করেন তাহলে তো আরও বেশি আপনারা উপকৃত, আরও বেশি ফায়দা হবে, আপনিও নিজেও সওয়াব পাবেন, আরও যারা শুনে এই জানবেন মাসলার উত্তর বা এই প্রশ্নের উত্তর আপনারা তারও সওয়াব পাবেন আশা করি ইনশাআল্লাহ। কেননা রাসূলুল্লাহ বলেছেন আদ্দালু আলাল খাইরি কাফাইলিহি, আপনি যদি ভালো কাজের আদেশ দেন বা পথ দেখান তাহলে আপনারও একটি অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ। সবচেয়ে বড় জিনিস হলো কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শিফাউল আইয়ে আস-সওয়ালু, যে আমাদের মূর্খতা এবং জাহালত থেকে বের হওয়ার এবং জাহালতের বেমার থেকে সুস্থ হওয়ার উপায়ই হলো সওয়াল এবং কোয়েশ্চন। আল্লাহ কোরআনে বলেছেন ফাস আলু আহলা জিক্রি ইন কুনতুম লা তাআলামুন, যেটি জানা নয় আহলে ইলমের কাছ থেকে আমরা সওয়াল করে আমরা জেনে নেব, এটা আল্লাহর নির্দেশ। এজন্যই আমরা এই প্রোগ্রাম প্রতি রবিবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত একই টাইমে 9 o'clock থেকে 10:30 পর্যন্ত আমাদের প্রোগ্রাম থাকে। প্রথমে আমরা হাফ অ্যান আওয়ার বিষয়ভিত্তিক আলোচনা করি, তারপরে আপনারা প্রশ্ন করে থাকেন এবং আমরা আপনার প্রশ্নের আলোকে আমরা উত্তর দিয়ে থাকি। তো আজকে লাস্ট কোয়েশ্চেন যেটি ছিল আমি ওই পর্বে আবার চলে যাচ্ছি। ওনার প্রশ্ন ছিল যে তাহিয়াতুল মসজিদ, এ তাহিয়াতুল ওযু উনি পড়েন, তো এটা সুন্নত নিয়তে পড়বেন নাকি নফল নিয়ত? আমি বলেছিলাম যে সমস্ত নওয়াফিল জওয়াতুল আসবাব নফল হলেও তার একটি এক্সট্রা কারণ রয়েছে এবং হাদিস দ্বারা সুন্না দ্বারা এটা ক্লিয়ারলি মেনশন আছে। ওই নওয়াফিলগুলাকে ও সুন্নত নিয়ত যদি আপনি পড়েন, হ্যাঁ সুন্নত মানে সুন্নত গর মক্কাদা হবে, উত্তম হবে সুন্নত নিয়তে পড়া। আর আপনি আপনার পক্ষ থেকে
কোনো কারণ ছাড়া আপনি আপনার মনোক্তি দুই রাকাত নামাজ পড়তেছেন আপনার নিজস্ব কোনো কারণ এমনে এক্সট্রা কোনো কারণ এখানে আর নাই নবী সাল্লাম বলেন নাই এটা বলা হয় নওয়াফিল গায়র জাওয়াতুল আসবাব তো ওই নফলটার দরজা তো আরেকটু নিচে হলো ইবাদতের মধ্যে দেখেন সবচেয়ে উপরে ক্যাটাগরি ফরজ কি ফরজ আমরা যেগুলো করি মামুরাত করণীয় জিনিসগুলোর সর্বপ্রথম উপরের লেভেলটি হলো ফরজ তারপরের লেভেল হলো ওয়াজিব এক্সাম্পল ঈদের নামাজ বিতরের নামাজ ওয়াজিব নামাজের মধ্যে ফরজের এক্সাম্পল তাকবীরে তাহরিমা কিয়াম কিরাত রুকু সিজদা কায়দা আখরা ওয়াজিবের এক্সাম্পল সূরা ফাতিহা পড়া সূরা মিলানো রুকুর মধ্যে টাইম লাগানো রুকু থেকে দাঁড়িয়ে সোজা হওয়া দুই সুজের মাথা সোজা হওয়া দোয়া কুনুত পড়া এগুলো হলো ওয়াজিবের এক্সাম্পল এরপরের লেভেলটা হলো সুন্নতে মুআক্কাদা বা সুন্নতে রাওয়াতিব যেমন ডেইলি পাঁচ ওয়াক্তের সুন্নত যে আমরা পড়ে থাকি বারো রাকাত এটা হলো সুন্নতে রাওয়াতিব বা সুন্নতে মুআক্কাদা এরপরের লেভেল হলো সুন্নতে গৈর মুআক্কাদা বা সুন্নতে গৈর রাওয়াতিব এই সুন্নতে গৈর মুআক্কাদার ভিতরে পড়ে আসরের আগের চার রাকাত এশার আগের চার রাকাত সলাতুল জোহা তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল ওযু সলাতুল তাহাজ্জুদ বা মাগরিবের পরে সলাতুল আওয়াবিন অনেকে প্রশ্ন করে থাকেন সলাতুল আওয়াবিন মাগরিবের পরের এই হাদিসটা দুর্বল দেখেন ইন্ডিভিজুয়ালি হাদিসের সনদ দুর্বল হলেও ফজাইলের ক্ষেত্রে দুর্বল আজ গ্রহণ করা যায় নাম্বার ওয়ান দুই নম্বর সাহাবা তাবিন থেকে এটার উপর প্র্যাকটিক্যাল আমল পাওয়া গেছে দুর্বল হাদিসের উপর যদি তামুল এবং প্র্যাকটিক্যাল আমল পাওয়া যায় সেটাও গ্রহণযোগ্য তিন নম্বর নবী এ করিম সাল ইসলাম মাগরিবের পরে লম্বাটাই নামাজ পড়েছেন সহি আরিসারা এটা প্রমাণ মুসলিম হাদিসে রয়েছে রসুল ইসলাম মাগরিবের পরে লম্বাটাই মেশা পর্যন্ত নামাজ পড়ছেন এইসব মিলিয়ে চার নম্বর হলো যদি জয়ীফ হাদিস একাধিক সূত্রে বর্ণিত হয় রুবিয়া বে তুরুকিন মুখতলিফাতিন তা দুধে তুরুকের কারণেও দুর্বল হাদিসের আমল করা যেতে পারে পাঁচ নম্বর সতর্কতামূলকও অনেক সময় দুর্বল হাদিসের আমল করা যেতে পারে ইমাম বহের মতো এক্সাম্পল দিয়েছেন যে আমাদের রান এটা কি কাবার করে রাখা জরুরি নাকি কুলাও যাবে উনি বলতেছেন এখানে দুই ধরনের হাদিস থাকলেও হাদিসু আনসিন আসনদু অর্থাৎ আনসের হাদিস এটা সনদ হিসাবে স্ট্রঙ্গার যেখান থেকে প্রমাণ হয় যে রসুল ইসলামকে দেখেছেন একটি সফরে আল্লাহ নবীর রান একটু জায়গা খুলে গিয়েছিল সাদা দেখেছেন বুঝলে আল্লাহ নবীর রানটা এক্সপোজ ছিল খোলা ছিল একটু জায়গা কি প্রমাণ হলো না ডাকলেও চলবে কাবার করতে হবে না কিন্তু জুরহুদ তো একটি জুরহুদ এবং ইবনে আব্বাস থেকে বর্ণিত বলেছেন আল ফাকিজু আওরাতুন আল্লাহ নবী বলেছেন রান এটা আওরাত কাবার করতে হয় ডেকে রাখতে হয় এটা কৌলি হাদিস এবং মুহাররিম যদিও সনদান ওই হাদিসের চেয়ে এটা দুর্বল কিন্তু ইমাম বুখারী বলতেছেন ও হাদিসু জুরহুদিন আহওয়াতু জুরহদের হাদিসের উপর আমল করা এটা হবে সতর্কতা এবং সেফ তো সেফটির কারণে অনেক সময় জয়ীফের উপর আমল করা যেতে পারে এইসব মিলিয়ে মাগরিবের নামাজের পরের নামাজকে আওয়াবিন যেটা পড়া হয় বারো বর্ষে গুণা মাফ হয় বলে তিরমিজির মধ্যে বর্ণনা রয়েছে আরও অনেক ফজাইল রয়েছে এটার উপর আমল করা যেতে পারে সমস্যা নাই তো ব্যক্তিগত মনে রাখবো আমরা যে ক্যাটাগরি রয়েছে ফরজ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তারপরে ওয়াজিব তারপরে সুন্নত মুআক্কাদা আমরা রেগুলার কিন্তু এই নামগুলো ছাড়তে পারবো না ফরজও ছাড়বো না ওয়াজিব তো ছাড়বোই না প্লাস সুন্নতে মুআক্কাদা আমরা ছাড়বো না বাকিগুলো পারলে সুন্নত গৈর মুআক্কাদা পারলে সব আসে না পারলে কোনো সমস্যা নাই সুননে গৈর মুআক্কাদা আমরা পাইলাম তারপরে নওয়াফিল গৈর দাওয়াতুল আসবাব যেগুলা আপনি এমনিতে নামাজ পড়বেন এটা পড়লে সব আসে না পড়লে কোনো গুণা নাই তো সবচেয়ে নিম্নের পর্যায়ে হলো এই নফলটা ঠিক আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ ওয়াজিব এবং সুন্নত মুআক্কাদা আমরা যদি আর নাও পারি কমপক্ষে এই নামাজগুলোর উপরে আমরা এহতমাম করবো ডেইলি অন্তত পক্ষে আমরা ফরজ সতর রাখাত আমরা পড়বই ফজরের দুই রাকাত জোহরের চার রাকাত আসরের চার রাকাত মাগরিবের তিন রাকাত এবং এশার চার রাকাত এটাকে আমি বলি এভাবে থ্রি ডাবল ফোর এই টু ডাবল ফোর থ্রি ফোর টু ডাবল ফোর থ্রি ফোর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কল করার নাম্বার মনে করেন আল্লাহর সঙ্গে নামাজ দাঁড়িয়ে গেলে আল্লাহর সঙ্গে আপনার কর্তব্যকথা শুরু হয়ে যায় আলহামদুলিল্লাহ রবিন বললে আল্লাহর পরে জবাব আসে হামিদানি আপনি তো আল্লাহকে পেতে হলে আল্লাহর সঙ্গে কথা শুরু করতে হলে আপনি টু ডাবল ফোর থ্রি ফোর এই নামাজ আপনি পড়বেন সতেরো রাকাত আমাদেরকে ডেইলি পড়তে হবে আরও তিন রাকাত নামাজ বিতিরের কারণ ওয়াজিব বিশ্বকাত হয়ে গেল অন্তত পক্ষে বাকি আরও বারো রাকাত শুনে তো মক্কাতে আমরা মিস না করি ফজরের আগের দুই রাকাত জোহরের আগের চার রাকাত জোহরের পরে দুই রাকাত মাগরিবের পরে দুই রাকাত এসার পরে
দুই রাকাত। তো ফজরে আমরা চার রাকাতই পড়বো টোটাল, কারণ প্রথম দুই রাকাত সুন্নত মুয়াক্কাদা, পরে দুই রাকাত ফরজ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরে সুন্নত কখনো বাদ দিতেন না, ইভেন সফরও বাদ দেন নাই। নবীজি আরও বলেছেন, হে আমার উম্মতেরা, রাকাতাল ফজরি খাইরু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সারা পৃথিবী এবং পৃথিবীর সবকে কম্পেয়ার করলে এরপরও ফজর দুই রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে আরও বেশি, আরও বেশি, আরও বেশি। এর অর্থ কি? মুহাদ্দিসিনে কারামে তার ব্যাখ্যায় বলেন, একজন লোক সারা পৃথিবীর সকল সম্পদ, ব্যাংকের টাকা পয়সা সব কিছুর মালিক হয়ে যদি সদকা করে দেয়, যে পরিমাণ সব পাবে, ওই সবকে আপনি এক পাল্লায় রাখুন। আর ফজরের মাত্র দুই রাকাত সুন্নতের সব এক পাল্লায় রাখুন। নবীজি বলেন, আল্লাহর কাছে ফজরের দুই রাকাত সুন্নতের সব আরও বেশি, আরও বেশি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওয়াইন তরাদাত কুমুল খাইল, যাহাদের মাঠে শত্রুপক্ষের গুড়া তোমাকে পদদলিত করে পায়ের তলে ফেলে তোমাকে ডানে শেষ করে ফেলবে, রিস্ক ফজরের সুন্নত তবুও তুমি ছাড়বে না। ওই অবস্থায়ও রিস্ক নিয়েও তুমি ফজরের সুন্নত পড়তে হবে তোমাকে। তো ফজরে আমরা চার রাকাত পড়বই, জুহরে অন্তত পক্ষে আমরা চার চার আট নয় দশ রাকাত আমরা পড়ব। প্রথমে চার রাকাত সুন্নত, তারপরে চার রাকাত ফরজ, তারপরে দুই রাকাত সুন্নতের মুয়াক্কাদা। আসরে অন্তত পক্ষে আমরা চার রাকাতই পড়ি ফরজ, মাগরিবের অন্তত পক্ষে আমরা পাঁচ রাকাত পড়ি, তিন রাকাত ফরজ এবং দুই রাকাত সুন্নতের মুয়াক্কাদা। এশার অন্তত পক্ষে আমরা বিতির সহ আমরা নয় রাকাত যেন পড়ি, চার রাকাত ফরজ, তারপরে দুই রাকাত সুন্নতের মুয়াক্কাদা, তারপরে তিন রাকাত বিতির। এই যে বত্রিশ রাকাত নামাজ, সতেরো রাকাত ফরজ, তিন রাকাত বিতির, টোয়েন্টি, বারো রাকাত সুন্নতের মুয়াক্কাদা, টোটাল থার্টি টু। আমরা এভরিডে যেন আমাদের থার্টি টু রাকাত যেন কম না হয়। এশার নামাজ সম্বন্ধে আমরা যে বলি হুজুর, সতেরো রাকাত, এটা কোনো কেউ কেউ মানে সতেরো রাকাত বলা হয় বলতে এটা মানে ওই সবগুলা মিলে, এটা আগে আমাদের উস্তাদরা বলতেন যাতে আমরা নফলের জন্য অভ্যস্ত হয়ে যাই, নফলের প্রতি আগ্রহ দেখানোর জন্যই ওনারা ফুল প্যাকেজ ব্যয় বলতেন। কেন? যে প্রথম চার রাকাত সুন্নত, এটা সাবিত আছে, এটা তো হাদিস আছে, যেহেতু বাইনা কুল্লে আদান নেই সালাতুন, প্রত্যেক নামাজের দুই আদান একমাত্র মধ্যে নামাজ রয়েছে, এসা ক্ষেত্রে তাই। তারপরে ফরজ চার রাকাত, আট হয়ে গেল, তারপরে হলো সুন্নত দুই রাকাত, দশ, তারপরে নফল দুই রাকাত, কত হলো বারো, এরপরে বিতির তিন রাকাত, তেরো চোদ্দো পনেরো। বিতিরের পরে নবী করিম সাল্লাম কোনো সময় দুই রাকাত হালকি পড়তেন, ওই মিলিয়ে সতেরো রাকাত, এই হলো সতেরো রাকাতের হিসাব। সুন্নত চার রাকাত গৈর মুয়াক্কাদা, ফরজ চার রাকাত, তারপরে সুন্নত দুই রাকাত মুয়াক্কাদা, তারপরে নফল দুই রাকাত, তাহাজ্জুদ নিতে পড়লে খুব সহজ হাদিস রয়েছে, তারপরে বিতি তিন রাকাত, তারপরে বিতিরের পরে দুই রাকাত নবীজি পড়েছেন, মুসলিম শরীফে রয়েছে। সব মিলিয়ে উলামায়ে কেরাম নফলের অভ্যস্ত করার জন্য একসঙ্গে মিলিয়ে আমাদেরকে হিসাব দিচ্ছেন সতেরো রাকাত পড়তেই হবে, জরুরি নয়, পড়তে পারলে ভালো। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। দেখি এই মুহূর্তে আমাদের সাথে খোলার চলে আসছেন, আসসালামু আলাইকুম খোলার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার প্রশ্ন রাখুন। টিভির ভলিউম একটু কমাইতে হইবা। জি, আপনার টিভির ভলিউমটা একটু কমাইয়া কথা কইলে আমরা শুদ্ধ ফরম পরিষ্কার পাবে। জি, আপনার প্রশ্ন ফরমাইবা নি। আমার প্রশ্ন হইল, যেন আপনার সাথে মাখিবুব বাদে আওয়াবিন নফল নমাজ, আওয়াবিন নফল কইতাম নি না সুন্নত কইতাম, আর দুহার নমাজ নফল কইয়া পড়তাম না সুন্নত কইয়া পড়তাম, আমি কিছু কনভিন্স থাকি কিলা কই হলে আল্লাহর কাছে বেশি ফাইমু মাজা যখন তা কইয়া দিবা, দোয়া করবা আল্লাহ যত যত খান কইতা আপনি সারাও করি আর কিন্তু আল্লাহ কবুল করতা আর পড়ার তৌফিক আল্লাহ দিতা। ঠিক আছে, জোহার ক্ষেত্রে, সালাতু জোহার ক্ষেত্রে যদি আপনি আমার একটু পূর্বের আলোচনা শুনে থাকেন তাহলে আনসার খুবই সহজ, সুন্নত নিতেও পড়া যায়, নফল নিতে পড়লেও পড়া যাবে। তবে সালাতু জোহার সুন্নত নিতে পড়ানোটা ভালো, কারণ অনেক স্ট্রং হাদিসের মধ্যে সালাতু জোহার কথা এসেছে, বুখারী শরীফ সহ মুসলিম শরীফ সহ সব কটি হাদিসের মধ্যে রয়েছে। বাট এখানে একটি আজীব একটি ব্যাপার আপনার কাছে আমি বলি, আপনারা জানেন সালাতু জোহা এটা অবশ্যই আল্লাহ নবী পড়েছেন এবং পড়ার জন্য এনকারেজ করেছেন, সব বলেছেন যে যদি কেউ সালাতু জোহা পড়ে তাহলে তিনশো ষাটটি বডির জয়েন্টের জন্য সদকা হিসাবে যথেষ্ট হয়ে যায়, সাগরের ফেনার চেয়েও বেশি গুণা হলে আল্লাহ সকল গুণা মাফ করে দেন। এ তো সব রয়েছে, রসুল ইসলাম পড়েছেন, ইভেন ফতে মক্কা দিন রসুল্লাহ ইসলাম বারো রাকাত পড়েছিলেন, এত বিজির মধ্যে ফতে মক্কা বিজয়ের দিন রসুল ইসলাম
আট বা বারো রাকাত পড়েছিলেন ওই দিনও, কমপক্ষে দুই, আর কোনো সময় চার, কোনো সময় ছয়, কোনো সময় আট, কোনো সময় দশ, কোনো সময় বারো রাকাত পর্যন্ত দুই দুই করে আল্লাহ পড়েছেন, মাসনা মাসনা দুই রাকাত করে পড়েছেন। কিন্তু আজই ভালো, হজরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন সালাত দুহা বিদআত, ইবনে উমর হাদিসটা বুখারী শরীফে। এজন্য কোনো একটি রাওয়ায়েতে একটি কথা আসলেই হয়তো ওই সাহাবির জানা ছিল না, তাই বলে উনি বিদআত বলে ফেলেছেন, এক হাদিসের ভিত্তি করে কোনো ফতোয়া দেওয়া যায় না। এটা বুখারী শরীফের হাদিস, কে বলেছেন? ইবনে উমর কী বলছেন? সালাত দুহা পড়া বিদআত, কিন্তু আমরা এর উপর কি আমল করি না? আরেকটু আগে যাই, মায়ের সাথে গাদাল্লাহ জিজ্ঞাসা করা ছিল সালাম কি কোনোদিন সালাত দোয়া পড়েছেন, উত্তর উনি বলেন যে না, আল্লাহ নবীর লাইফেও সালাত দোয়া পড়েন নাই। এটাও বুখারী শরীফে। কে বলেছেন? মায়ের সাথে গাদাল্লাহ না, যে আল্লাহ নবী সালাত দোয়া পড়েন নাই, ওলাকিন আনা উসাল্লি, বাট আমি পড়ি। এবার প্রশ্ন, যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোনো কাজ না করলেই বেদাত হয়ে যাবে যারা মনে করেন, এই হাদিসকে সামনে রেখে আপনি সিদ্ধান্ত নেন। মা আশার দেলানা বলতেছেন আল্লাহ নবী সালাদুয়া পড়েন নাই বাট উনি নিজে পড়েন, তাহলে কী বোঝা গেল? আল্লাহর নবী কোনো কাজ নিজে নাও করেন বা ওনার পক্ষ থেকে সমর্থন থাকে সেটাও করা যেতে পারে, এটা বেদাত হয় না। আজান আল্লাহ নবী দেন নাই, একামত দেন নাই, কিন্তু আজান দেওয়া সুন্নত। এজন্য যারা ফরজ নামাজের পরে দোয়া করলেই নবীজি করেছেন করেন নাই, না করলেই বেদাত হয়ে যাবে, আমরা একথার সঙ্গে একমত নয়। কারণ নবী থেকে দোয়ার অ্যাপ্রুভ আছে, কোরআন হাদিসের দোয়ার সমর্থন রয়েছে। হ্যাঁ, আবার এ বিষয়ের সঙ্গে আমি একমত নয়, যারা দোয়াকে এত জরুরি মনে করেন, দোয়া না করলে ইমান সেই মধ্যে চলে যাবে, যারা এভাবে বাড়াবাড়ি করে আমি বাড়াবাড়ির পক্ষেও না, বাট যারা এটাকে বেদাত মনে করে ছাড়াছাড়ি করেন তাদের পক্ষেও আমি না। আমি মনে করি ফরজ নামাজের পর যদি কেউ দোয়া ইনফরাদি করতে পারে, ইজতেমায় যদি কেউ করতে চায় করতে পারবে, তবে হ্যাঁ এমন বড় করে যেন দোয়া না করা হয় যে মুসল্লিদের সমস্যা হয়ে যায়, লম্বা দোয়া করে যেন প্রবলেম না হয়, এটাও খেয়াল রাখতে হবে। হ্যাঁ অবশ্যই, এটাও খেয়াল রাখতে মজবুতের। তো মায়ের সাথে বলেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পড়েন নাই বাট আমি পড়েছি। এবার আসুন আপনার প্রশ্নের জবাবে, যে আপনি আউয়াবিনের নামাজ মাগরিবের পরের, এটা যেহেতু হাদিসের একটু সুন্নত দুর্বল রয়েছে, হিসাবে আপনি নফল নিয়তে পড়েন ঠিক আছে, সুন্নত নিয়তে পড়তে পারবেন, বাট সালাত দুহার ক্ষেত্রে সুন্নত নিয়তে পড়েন ওটা ভালো, এবং আউয়াবিন নামাজকে বেশিরভাগ নফলই বলেছেন, তো আপনি ওইটাকে নফল নিয়তে পড়লে ভালো হবে, সালাত দুহা সুন্নত নিয়তে পড়লে ভালো হবে। বাট আমি আবারও বলছি, ওই সমস্ত সুন্নতে গর মুআক্কাদা যা রয়েছে সব ক্ষেত্রে আপনি সুন্নত নিয়তে পড়তে পারবেন, নফল নিয়তে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। ফেকার কিতাব করে দেখবেন যে কোনো সুন্নত নামাজকে নফল নিয়তে পড়লেও, তাতাউয়ের নিয়তে পড়লেও হয়, আর সুন্নত নিয়ত করে পড়লেও হবে, ইনশাআল্লাহ সমস্যা হবে না। সুন্নত এবং নফল প্রায় কাছাকাছি সমান। আচ্ছা, সালাতুল দোহা সম্বন্ধে হাদিসে কি এই আউয়াবিন বলা হয়েছে এই নামাজকেও? এক্স্যাক্টলি, সালাতুল জোহার দুইটি নাম, একটি নাম হলো সালাতুল জোহা, আর একটি নাম আউয়াবিন বলা হয়েছে। আর আমরা ফার্সি বা উর্দু বা বাংলা ভাষা যারা আমরা বলি চাষ্টের নামাজ, ওই সমান নামাজকে চাষ, কেন চাষ মানে ক্ষেত করা, ওই টাইমে চাষিরা কিন্তু বেশিরভাগ তারা চাষাবাদ বা ক্ষেতের মধ্যে মাসুল থাকে বেশি, এই নামাজটা ওই যে সময় ক্ষেত ক্ষেত কৃষি করা হয় ওই টাইমেই বিধির সময় এই নামাজটা পড়া হয়, যেন চাষ্টের নামাজও বলা হয় এই নামাজকে। আবার আউয়াবিন দুই নামাজকে বলা হয়েছে, সালাত জোহার নাম আউয়াবিন, আর ওই মাগরিবের পরে নামাজকে হাদিসের মধ্যে আউয়াবিন ওইটাকে বলা হয়েছে। আমরা সুবিধার্থে যেহেতু সালাতুল জোহার একটা স্বতন্ত্র নাম রয়েছে, তো ওই নামাজের আউয়াবিন এই নামাজের জন্য আমরা ইউজ না করে শুধু মাগরিবের পরে নামাজের জন্য আমরা আউয়াবিন ইউজ করি, যাতে কনফিউজন না হওয়া যায়। বাট হাদিসের মধ্যে কিন্তু সহি হাদিসের মধ্যে সালাত জোহাকেও আউয়াবিন নাম দেওয়া হয়েছে। কেন? আউয়াব শব্দের অর্থ হলো প্রত্যাবর্তন, যারা সবসময় আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর দিকে ঠ্যান করেন। তো যারা নেককার মানুষ তাদের কি আউয়াবিন বলা হয়? আউয়াব খুঁজে বলা হয়েছে, আউয়াব তার প্লুরাল হলো আউয়াবিন, নেককার মানুষের নামাজ। আর বাস্তবেই চাষ্টার নামাজ নেককার ছাড়া কেউ পড়তে পারবে না, ইন্নাহু আউয়াব, চাষ্টার নামাজ যারা পড়বে তো নেককার মানুষ থেকে আমরা প্রত্যাশা করবো, যারা আউয়াবিন পড়বে নেককার ছাড়া কেউ পড়তে পারবে না। এজন্য নেককার মানুষের পায়াস পিপুলের নামাজ, আউয়াব পিপুলের নামাজ, যারা সবসময় আল্লাহর কথা স্মরণ করে, যারা সবসময় আল্লাহর দিকে ঠ্যান করে, যারা মাইন্ডটার সময় আল্লাহর দিকে চলে যায়, যারা সময় আল্লাহর প্রতি মাইন্ডফুল থাকে, তারাই এই নামাজগুলো পড়ে থাকে। জন্য উভয় নামাজকে বা যে কোনো নফল নামাজ পড়নেওয়ালাকে সালাতুল আউয়াবিন বলা যেতে পারে। এজন্য মাগরিবের পরে নামাজকে আমরা নাম দিই আউয়াবিন, আর ওইটাকে সালাতুল জোহা যাতে বুঝতে সহজ হয়। পরবর্তী কলে আছে, আর একটা কল নিতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন রাখুক।
একটু জোরে মাতলে আমরা পরিষ্কার শুনতে পাবো বড়রি কইবানি জি আমার প্রশ্ন হইল আপনার জমাতে স্বামী স্ত্রী নামাজ পড়িলে কতখানি আপনার বেশ ক্ষমতা লাগে ওখানটা জানতাম চাইয়া ইনশাআল্লাহ আমরা কইমু এখন প্রশ্ন আছে নি জি না হুজুর ঠিক আছে ইনশাআল্লাহ স্বামী এবং স্ত্রী জামাতে নামাজ পড়লে সাধারণত দুইজন পুরুষ হলে মক্তদি যিনি উনি ডান দিকে খাড়াবেন লাইনে বা একটু পিছনে আর যদি পুরুষ মহিলার সফ হয় তো মহিলার সফ হয় পিছনে বখারি শরীফের হাদিস সতানতনাত বলেন আমি এবং আমার ছোট ভাই আল্লাহ নবীর পিছনে দাঁড়িয়েছি আমাদের মা উম্মে সুলাইম একা পিছনে দাঁড়িয়েছেন আমরা সন্তান হিসাবে আমাদের কাছে দাঁড়ান নাই সেই হিসাবে স্বামী এবং স্ত্রী নামাজ পড়লেও সুন্নত তরিকা হলো স্ত্রী পিছনে সফে দাঁড়াবেন স্বামীর সামনের সফে এবং স্ত্রী পিছনে সফে দাঁড়াবেন এক সফ পিছনে ঠিক আছে এটাই সুন্নত এটাই নিয়ম তো ইভেন যদি কোনো ছেলে তার মাকে নিয়ে নামাজ পড়েন ছেলে সামনে দাঁড়াবে মা পিছনে সফে থাকবেন যে ভাই আনস এবং উম্মে সুলাইম ছিলেন তো আপনার স্বামী স্ত্রী জামাত নামাজ পড়লে সব আছে স্বামীর সামনের সফে এবং স্ত্রী পিছনের সফে একা থাকবেন জি জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খেরান সম্মানিত দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আপনারা অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন এবং হুজুর বিস্তারিতভাবে খুবই আলহামদুলিল্লাহ ভালোভাবে উত্তর দিয়েছেন আপনারা আমরা আশা করি উপকৃত হয়েছেন এবং আমল করবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হুজুরকে আমরা ধন্যবাদ জানাই হুজুর আমার ব্যস্ততার মধ্যেও উনি সময় দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ হুজুরকে আল্লাহ সুস্থ রাখুন আমরাও একটা জিনিস আপনার কাছে দোয়া প্রার্থনা করবো যে কথাগুলো বলেছি সর্বপ্রথম আমরা যারা বলেছি আমাদেরকে পাশাপাশি আপনাদেরকে যেন আল্লাহ পাক আমলের তফিক দান করেন এবং এর ভিত্তিতে কঠিন কায়ামত যেগুলোকে নাজাতের রাসূলের সাথে যেন কবুল করেন আমিন জাজাকুমুল্লাহ আমিন জাজাকুমুল্লাহ খেরা এই পর্যন্তই আজকে আমাদের সাথে আপনারা ছিলেন আমরাও আপনাদের সাথে ছিলাম আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা এখানেই আমরা আজকের এই মজলিস শেষ করছি সুবহানাল্লাহি বিহামদি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু